আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভির পর্দায়। আমাদের নিয়মিত আয়োজন অর্থাৎ প্রতি সপ্তাহের আয়োজন রাজনীতি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সপ্তাহের প্রতিটি মঙ্গলবার এই সময় আমরা আপনাদের সামনে এসে থাকি বাংলাদেশকে নিয়ে কথা বলার জন্য, বাংলাদেশের বর্তমান অবস্থাকে নিয়ে কথা বলার জন্য। এবং আমরা চেষ্টা করে থাকি রাজনীতি যাতে হয় মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, নিজের জন্য নয়, কিন্তু বাংলাদেশ একটু ব্যতিক্রম। সবসময় দেখে আসছি এখনও হচ্ছে যে রাজনীতি হয় শুধু রাজনীতিবিদদের জন্য, রাজনীতি কখনো সমাজের জন্য হয় না, দেশের জন্য হয় না। তার প্রমাণ হিসেবে আজকে আমরা কথা বলার জন্য দুজন বিজ্ঞ ব্যক্তিকে, যারা ব্রিটেনে বাংলাদেশের কমিউনিটিকে অনেক বেশি ক্লোজলি মনিটর করছেন, নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয় পার্টি সহ প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু ওনাদের কথা শুনবেন এবং ওনাদের যে অ্যাডভাইসগুলো করবেন বর্তমানে রাজনীতির অবস্থা নিয়ে, স্পেশালি কোভিড-19 সময় কীভাবে আমরা একত্রিত হতে পারি, কীভাবে আমরা একত্রিত হয়ে মোকাবেলা করতে পারি, কীভাবে আমরা মানুষের জন্য কাজ করতে পারি, কীভাবে আমরা দেশের জন্য কাজ করতে পারি। আমি স্কাইপিতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় ইম্পেরিয়াল কলেজের সাবেক লেকচারার, পরিচালক এবং বাংলাদেশ মেডিকেল বোর্ড অ্যাসোসিয়েশনের আই থিঙ্ক সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম সাহেব, এবং আমি আরেকজন জনপ্রিয় ব্যক্তি যিনি একজন ভালো স্পিকার, ভালো লেখকও বটে, জনাব মোখলেসুর রহমান চৌধুরী, ফর্মার অ্যাডভাইজার, আমাদের মহামান্য প্রেসিডেন্টের ছিলেন এবং মিনিস্টারও ছিলেন। আমি এই দুজনকে, দুজন নন পলিটিক্যাল ব্যক্তিকে আজকে আমন্ত্রণ জানানোর একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে, দেখুন মঙ্গলবারে আমরা প্রতিদিন রাজনৈতিক তর্ক বিতর্ক করে থাকি, সবারই একটা স্ট্র্যাটেজি থাকে, সবার যে একটা ওপিনিয়ন থাকে আমাকে জিততে হবে, বিএনপি ভুল করলো, বিএনপির দলের কথা হচ্ছে না, আমরাই রাইট, আমরাই সঠিক, এবং আওয়ামী লীগ বলে না আমরাই সঠিক, আসলে কারা সঠিক, জনগণ বিচার করবে। এবং নিরপেক্ষ যারা বাংলাদেশকে নিয়ে রিসার্চ করে, বাংলাদেশের মানুষকে নিয়ে রিসার্চ করে, বাংলাদেশের গণমানুষের কথা বলে থাকে, তারাই বিশ্লেষণ করবেন, তারাই বলবেন আসলে কারা সত্যিকারে দেশের জন্য কাজ করে, কারা রাজনীতি করে সমাজের জন্য, নাকি নিজের আসনটাকে, নিজের অর্থ বা নিজের প্রতিপত্তি আরেকটু বাড়ানোর জন্য। আমি প্রথমেই যাচ্ছি জনাব মোখলেসুর রহমান চৌধুরী, আমাকে শুনতে পাচ্ছেন? মোখলেসুর রহমান চৌধুরী আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি মনে হয় নাকি একটু কম শুনতে পাচ্ছি। আমি যাচ্ছি ডাক্তার রফিকুল ইসলাম সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার লং টাইম, আপনার সাথে আবার ভার্চুয়াল মিডিয়াতে দেখা হলো, যদিও সরাসরি দেখা করতে পারি নাই, যেহেতু আপনি এত বড় একটা ইনস্টিটিউশনের কাজ করেছেন, স্পেশালি ইম্পেরিয়াল কলেজ শুধু ব্রিটেনের না, সারা ওয়ার্ল্ডেরই খুব প্রেস্টিজিয়াস একটা ইনস্টিটিউশন, তো সেখানে আপনি কাজ করেছেন, আমি খুব অবাক, হতবাক এবং মর্মাহত রিগার্ডিং যেটা হচ্ছে রিজেন্ট হসপিটাল ঢাকাতে, এবং রিজেন্ট হসপিটাল ঢাকাতে এমন কিছু কাজ তারা করেছে যে তারা করোনা ভাইরাসের নমুনা ভুয়া পরীক্ষা, ভুয়া রিপোর্ট দিয়েছে, এবং তারা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, টাকা হাতিয়ে নিয়েছে, দ্যাটস নট এ ম্যাটার, ম্যাটারটা হচ্ছে যে এই এই দুর্যোগের মুহূর্তে তারা মানুষকে, মানুষের সাথে প্রতারণা করেছে। প্রশ্ন হচ্ছে আপনার কাছে, তারা এটি করার সুযোগ পেল কীভাবে? এক, এই বিষয়ে আমাকে একটু বলবেন প্লিজ। অনেক ধন্যবাদ, আমি একটু কারেক্ট করে দিচ্ছি, আমার পুরো নামটা হচ্ছে রফিকুল হাসান, আর আমি ইম্পেরিয়াল কলেজের সার্জিক্যাল সায়েন্সের সহযোগী পরিচালক ছিলাম, শিক্ষকতা করেছি, আমি অবসরপ্রাপ্ত এখন, আর আমি বাংলাদেশ মেডিকেল সোসাইটি এখানে যেটি আছে তার আমি সভাপতি। আপনার প্রশ্নগুলো আমি আজকে, আমাকে সারাদিনই এই জিনিসটা বিব্রত করেছে, আমি দেশের সংবাদ প্রতিনিয়তই দেখার চেষ্টা করি। আমি যেটা দেখলাম যে এর আগেও একটি সংবাদ দেখেছিলাম, আর এবার দেখলাম এই রিজেন্ট হাসপাতাল, এবং এটার দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে উত্তরাতে আর একটি ব্রাঞ্চ আছে আপনার ধানমন্ডি, আরেকটি ব্রাঞ্চ আছে। তো আপনার উত্তরার ব্রাঞ্চটা, বিল্ডিংটা আমি দেখেছি এর আগে, গত ফেব্রুয়ারি মাসে আমি দেশ থেকে আসি, আমি ওটা দেখেছি। আমি খুব বিস্মিত হলাম যে এটা দেখে, যে রিপোর্টটা দেখে, যে এখানে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ একটি অনিবন্ধিত হাসপাতাল, যে হাসপাতালের নিবন্ধন ইতিমধ্যে শেষ হয়ে আছে,
সেখানে প্রায় 1 কোটি টাকারও বেশি একটা কন্ট্রাক্টে তাদেরকে কোভিড পরীক্ষার জন্য সুযোগ দেওয়া হয়েছে। সেই সংগঠনটিতে তারা আইন রক্ষাকারী বাহিনী ঢুকে গিয়ে সেটাকে করছে। এটা একটা ঘটনাটা মানে এমন পর্যায়ে গেছে যে আমাকে সম্পূর্ণভাবে বিস্মিত করেছে। এই জন্যে যে একটা মহামারীর সময় যেখানে মানুষ সামান্যতম একটা সংবাদের দ্বারাই বিভ্রান্ত বোধ করতে পারে, সেখানে এত বড় একটি ঘটনা এবং এটার কারণ সম্পর্কে আমি এর আগেই আপনাদের এই অনুষ্ঠান এই অংশগ্রহণ করার আগে আমি আরেকটি টক শোতে দেখছিলাম একজন ভূতপূর্ব স্বাস্থ্যমন্ত্রীকে এবং আরেকজন সাংবাদিককে এই ব্যাপারে কোশ্চেন করা হচ্ছিল যে এ ধরনের ঘটনা কেমন করে ঘটছে যেখানে এতগুলো টেস্ট করা হলো, করার নামে পয়সা দেওয়া হয়েছে এবং সেখানে জনগণ বিভ্রান্ত হচ্ছে, টেস্ট না করেই রিপোর্ট দেওয়া হচ্ছে এবং এতে মানুষের যে মানসিকভাবে যে বিপর্যস্ত বোধ করছেন, শারীরিক দিক দিয়ে তো বটেই, মানসিক দিক দিয়ে যে বিপর্যস্ত করছেন সে সম্পর্কে তাদের কী ধারণা এবং এ ধরনের সংগঠন কেমন করে চলতে পারল। আমি খুবই বিস্মিত হলাম যে সেখানে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে যারা এগুলো করছে তারা এমন ক্ষমতাশীল যে তারা মধ্যে কেউ তো আখ্যা করে না। আমি উনি বিরতে ছিলেন, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, ঢাকা মেডিকেল কলেজের একসময় বিশিষ্ট ছাত্র নেতাও ছিলেন, পরে মন্ত্রী হয়েছেন এবং বর্তমান সরকারের একজন এমপি হয়েছেন। উনিও ভালো মতোই জানেন যে সমগ্র বিশ্বে আছে যে পুরো মন্ত্রিসভার বাক স্টপস অ্যাট দ্য হেলম অফ দ্য পাওয়ার, এবং উনি যদি এখন বলেন যে আমি লিস্টগুলো দিয়েছি তখন মনে হয় যে উনি বিদেশেও এতদিন থেকেও এই জিনিসটা বললেন, আমার কাছে খুব বিস্ময়কর লেগেছে। আমার কাছে এটার র্যামিফিকেশনটা খুব বেশি মনে হয়, এটার যে মানুষের উপর যেটা এটা হচ্ছে বিশ্বাসযোগ্যতার অভাব। এই বিশ্বাসযোগ্যতাটা আজকে মনে হচ্ছে যেন এই বর্তমান কোভিড প্যান্ডেমিকের অবস্থায় মানুষ যেন হারিয়ে ফেলছে, বাংলাদেশের সাধারণ মানুষ, যে আমি কাকে বিশ্বাস করব। এমনিও যদি দেখা যায় যে কোভিডের যে অ্যান্টিজেন টেস্টগুলো আমরা ডাক্তার হিসাবে দিই, সেখানে একটা বেস্ট অফ দ্য টাইমেও আপনার 20% টেস্টের ফলস নেগেটিভ ফলস পজিটিভ আসতে পারে। তার মধ্যে যদি পুরোটাই যদি সম্পূর্ণ বানোয়াট একটা রিপোর্ট হয়, সেখানে কী ধরনের অবস্থা সৃষ্টি করতে পারে, ভয়াবহ সৃষ্টি করতে পারে মানুষের মনের মধ্যে। এবং আমি দেখলাম যে কত কিছু লোকের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আর একজন একটি মহিলা তো কেঁদেই ফেললেন যে আমি। ডাক্তার রফিকুল ইসলাম সাহেব, আমি জাস্ট আপনাকে একটা কথা বলি যে দেখুন, আপনাকে আজকে রিকোয়েস্ট করার একমাত্র কারণ আপনি এমন একটি জায়গায় ছিলেন, এমন একটি সেক্টরে ছিলেন, এমন একটি ইনস্টিটিউশনে ছিলেন যে আমরা সবাই প্রাউড ফিল করি যে আমাদের বাংলাদেশে একজন ওখানে কাজ করছেন এবং আমরা খুব বলতে পারি। আমার খুব আপনার কথার সূত্র ধরে আমি একটি কথা বলতে চাই যে মাননীয় মন্ত্রী যদি বলে থাকেন যে তারা অনেক বেশি পাওয়ারফুল, সরকারে চাইতেও বেশি পাওয়ারফুল, তাহলে এটা কি একটা দেশের জন্য, একটা রাষ্ট্রের জন্য কতটুকু সুখকর আপনি মনে করেন, কতটুকু আনন্দের নিউজ বা কতটুকু লজিক্যাল বলে আপনি মনে করেন? আমি সেই কথাটাই বলছিলাম যে আজকে যদি একজনের কাছে তো দায়িত্ব নিতে হবে। আমি সম্প্রতি লক্ষ্য করছি একটা জিনিস যেটা বাংলাদেশের পত্রপত্রিকায় সবাই আলোচনার, যতই মন্ত্রী থেকে আরম্ভ করে কোন প্রশাসনিক বিভাগের প্রধান, তারা সবাই কথায় কথায় বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী তো অবশ্যই নির্দেশ দেননি যে আপনারা বহুল অসৎ উপায়ে কাজ করবে, এবং এইভাবে তারা বারবারই প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে এসে তাদের দায়বদ্ধতাটাকে সরানোর চেষ্টা করছে। এবং আমার মনে হয় এখানে এখন সময় এসেছে যে আমাদের রাষ্ট্রের যিনি সবচেয়ে আছে তাদেরকে
এই ধরনের লোককে একটা ব্যবস্থা গ্রহণ করা, এবং সঙ্গে সঙ্গে আমার মনে হয় না হলে জনগণের যে যে আস্থা, যেটা সেই আস্থাটা যে ক্ষয়িষ্ণু পর্যায়ে চলে যাচ্ছে সেটা আরো খারাপ হবে। তার ফলে মানুষ একটা দিশাহারা অবস্থার মধ্যে পড়েছে। আজকে আমি যতটুকু খবর পাচ্ছি ব্যক্তিগত পর্যায়ে এবং আমার চিকিৎসক বন্ধু যারা আছেন এবং যারা বিভিন্ন হাসপাতালে গিয়ে আছেন, আজকে আমি আরো একটি জিনিস লক্ষ্য করছি, শুধু এই হাসপাতালের কথা নেই, আমি স্ট্যাটিস্টিক্সে জানি যে বাংলাদেশে ছোট বড় মিলিয়ে 5,881টি হাসপাতাল আছে। এটা হচ্ছে লাস্ট সেন্সাসে, কম বেশি হতে পারে ডেফিনেটলি, কিন্তু এই হাসপাতালগুলোর কি হচ্ছে ভেতরে, কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, এবং তাদের কাছে এই বর্তমান মহামারীতে কি আশা করতে পারে, সেই জিনিসটা যদি আমরা নিয়ন্ত্রণের মধ্যে না আনতে পারি। এখন যিনি আমাদের এখানে যদি যখন স্বাস্থ্যমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়, তখন ওই মুহূর্তে তার জন্যই দায়িত্ব হয়ে দাঁড়ায় যে তোমার এই দায়িত্ব আছে, তুমি এটার জন্য কি করছো। এবং আজকে আমি দেখেছি যে বেশ কদিন ধরেই চলছে যে স্বাস্থ্যমন্ত্রীর, বর্তমান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর যে অব্যবস্থার যে নেতৃত্ব উনি দিচ্ছেন তার সম্পর্কে অনেকেই আবেদন করেছেন প্রধানমন্ত্রীর কাছে, দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে যে তাকে সরিয়ে একজন বিশ্বাসযোগ্য লোককে আনার জন্য। আপনি আপনি যেহেতু ইম্পেরিয়াল কলেজের সহযোগী পরিচালক ছিলেন এবং আপনি চিকিৎসা ব্যবস্থায় অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন, এবং আপনি কি মনে করেন উনি কি এই 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 যে সবাই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার প্রপোজাল দিচ্ছেন ওনাকে চেঞ্জ করার জন্য, ওনাকে অন্য সেক্টরে নিয়ে যাওয়ার জন্য, এই বিষয়ে আপনি একজন বিজ্ঞ চিকিৎসক হিসেবে আপনার কি মন্তব্য? আমি 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 দেখুন, আমি বাংলাদেশের রাজনীতির ব্যাপারে এভাবে আমি বাংলাদেশের জন্য কোনটা প্রেসক্রিপশন ভালো হবে সেটা তো দেয়া আমার পক্ষে সম্ভব না। আমি বিশেষজ্ঞ চিকিৎসক ছিলাম এখানে এবং সার্জিক্যাল সায়েন্সের আমি একজন সহযোগী পরিচালক ছিলাম, তো যা হোক সেটার জন্য না, আমি যে কথাটা বলছি আর কি যে দায়বদ্ধতা নিতে হবে, এবং দায়বদ্ধতা যে করতে পারবেন না তাকে অবশ্যই ছেড়ে দিতে হয়। এবং আমার আজকে আমি প্রথম থেকেই ফলো করছি ওনার, যেগুলো আমি দেখেছি যে চিকিৎসকদের ব্যাপারে একটি সিদ্ধান্ত উনি এমনভাবে নিয়েছিলেন যে উনি ডাক্তারদেরকে বলেছেন যে তোমরা কোভিডের পেশেন্ট চিকিৎসা করছো, তোমাকে আবার আরেকদের অন্যদের চিকিৎসা একই সময়ে করতে হবে। তখন যখন চিকিৎসকরা বলছিল যে আমরা তো এইভাবে পারি না, কারণ আমি আরেকটি লোককে আমি শঙ্কাগ্রস্ত করছেন, উনি একটা নির্দেশ দিয়ে দিলেন যে তাদেরকে চাকরিচ্যুত করা হোক, এই ধরনের ওখান থেকে শুরু হয়েছে। তার আগে থেকেও এর আগেও আমি লক্ষ্য করেছি উনি ডেঙ্গু মহামারী যখন বাংলাদেশে হয়েছিল এর আগের বছর, তখন উনি দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছে। এবং এই ধরনের দায়িত্ব জ্ঞানহীনভাবে যদি একটি এই বর্তমান সময়ে যদি তার এখানে এখানে আমার মনে হয় প্রধানমন্ত্রীর অবশ্যই এই জিনিসটাকে বিবেচনা করা উচিত। ধন্যবাদ ডক্টর রফিকুল ইসলাম সাহেব, আমি আপনার কাছে আবার আসছি, এবং আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আমাদের জন্য বলেছেন। আমরা আমি যাচ্ছি একটু আমাদের মুখলেসুর রহমান চৌধুরী, যিনি অ্যাডভাইজার ছিলেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের এবং মন্ত্রীও ছিলেন, আমি এই বিষয়ে উনি অনেকক্ষণ শুনেছেন এবং ভেরি আপসেট একটা বিষয় বাংলাদেশের আপাময় জনতার জন্য, আমি বলবো না যে শুধু রাজনীতিবিদদের জন্য, যেটা আপনি বলেছেন যে মাননীয় মন্ত্রী মহোদয় যদি বলে থাকেন যে ওনাদের ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ যারা এই অপকর্মগুলো করছে তাদের ক্ষমতা অনেক বেশি, এবং এবং আমি আরেকটি বিষয় আপনার কথা সূত্র ধরে আনতে চাই যে 2014 অর্থাৎ 2014 সালে আপনার তাদের লাইসেন্স শেষ হয়ে যায়, অর্থাৎ নবায়ন করার শেষ তারিখ ছিল 2014 সাল। যদি 2014 সালে ওই রিজেন্ট হসপিটালের লাইসেন্স নবায়ন করার তারিখ থাকে, তাহলে কি করে 2019 সালে কোভিড-19 টেস্ট করার জন্য তারা কন্ট্রাক্ট পায়? আমার প্রশ্ন মাননীয় অ্যাডভাইজার আপনার কাছে, সাবেক অ্যাডভাইজার মুখলেসুর রহমান চৌধুরী, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যালো
মোখলেসুর রহমান চৌধুরী সাহেব, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আমি কন্ট্রোল রুমে একটু রিকোয়েস্ট করছি যে আমি ওনাকে শুনতে পাচ্ছি না। আমি আবার একটু রফিকুল ইসলাম সাহেবের কাছে ফেরত যাচ্ছি। আমরা ট্রাই করতেছি জনাব চৌধুরী সাহেবকে আবার লাইনে আনার জন্য। জি ডাক্তার রফিকুল ইসলাম সাহেব, আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আমি আসতে চাচ্ছিলাম যে 2014 সালে যদি লাইসেন্স লাস্ট ডেট ছিল এবং নবায়ন করেনি, 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2019 সালে কীভাবে তারা এই সবচেয়ে খারাপ সময়ের, আপনার আমার জন্মের পরে আপনার জন্মের পরে এরকম সময় সারা বিশ্বে আর আসেনি, এই করোনা ভাইরাস, এই কোভিড-19, ওনারা কীভাবে কন্ট্রাক্টটা পায়? উনি বোধহয় ফিরে এসেছেন আমাদের। আমরা কি ওনাকে শুনতে পাচ্ছি কি না? আমি একটি কথা, জি জি বলেন। হ্যাঁ জি বলেন। আমি ওই যার সঙ্গে কথা হচ্ছিল টেলিভিশন, উনি হচ্ছেন সাবেক মন্ত্রী ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এবং ওনার সময় এই ঘটনাগুলোর সূত্রপাত হয়েছিল। আপনি 2014 সালের কথা বলছেন, আমি যে কথাটি একটু শুরু করেছিলাম, দেখুন 5,881টি হাসপাতাল বাংলাদেশের নামে নিবন্ধন করা হয়েছে। এই 5,000 আজকে সময় এসেছে এবং আজকে যেটা প্রমাণ হয়েছে, যেগুলো আপনি তথ্য দিলেন, সেখানে আমি অবাক হয়ে যাই যে এই জিনিসগুলোকে তো কার নবায়ন হচ্ছে না, কার কি হচ্ছে, এগুলোর তো একটা জবাবদিহিতা থাকতে হবে, কারা এখানে হাসপাতাল কিভাবে ম্যানেজ হচ্ছে। কিন্তু কিন্তু ডাক্তার জিন্দা সাহেব, আমার প্রশ্ন স্পেসিফিক। আমি বুঝছি যে আমাদের 5,881টা হসপিটাল আছে, দ্যাটস ট্রু, যে ওখানে প্রপার ম্যানেজমেন্ট নেই, কার লাইসেন্স শেষ হচ্ছে, কার লাইসেন্স শেষ হচ্ছে না, এটা হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর প্রপারলি মনিটর করছে না। প্রশ্ন হচ্ছে যে আমি কিন্তু আজকে আপনাকে যখন স্পেসিফিক, আমি আমাদের বাংলাদেশে এখানে অনেক ডাক্তার আছে, অনেক ডাক্তারকে না ইনভাইট করে শুধু আপনাকে যখন আনছি, তখন আমি কিন্তু ডাক্তার রফিকুল ইসলাম এই নামটা আমি পড়ে রাখছি, কারণ আপনাকে আনছি, আমি 1,000 ডাক্তারকে আনিনি। প্রশ্ন হচ্ছে যে তারা যখন কোভিড-19 কন্ট্রাক্ট করতে যাচ্ছে সরকার বা স্বাস্থ্য অধিদপ্তর এই রিজেন্ট হসপিটালের সাথে, তখন কি তারা লাইসেন্স চেক করে নাই? অবশ্যই তারা করেনি, বা যারা করে থাকলেও সেটাকে তারা গুরুত্ব দেয়নি। আমি আরেকটি ছবি দেখলাম যে এই ভদ্রলোক যিনি এইটার রিজেন্ট হাসপাতালের মালিক, জি, কিছু ছবি দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে তার সঙ্গে অনেক বিশিষ্ট লোকের সঙ্গে একসঙ্গে ছবি, এবং সে নাকি নিয়মিত এই টক শোতে যেত এবং সে সবাইকে বলতো যে আমি একজন প্রাক্তন সেনাধ্যক্ষ, অনেক জায়গায় সে বলেছে আমি একজন সেক্রেটারি, অনেক জায়গায় সে বলেছে আমি একজন, আমার অনেক উপর মহলের সঙ্গে অনেক যোগাযোগ আছে। এবং তার তথ্য অনুযায়ী পত্রপত্রিকায় দেখলাম যে ছবিও ছাপা হয়েছে তার সঙ্গে। এবং আজকে আমার কাছে খুব অবাক লাগে, একজন রাজনীতিবিদ বহু লোকের সঙ্গে মিশতে পারে, এটা এটা খুবই স্বাভাবিক, এদেশেও সব দেশেও হয়, কিন্তু তাই বলে এই লোকটি বিশেষ করে এই লোকটিকে কেন বেছে নেওয়া হলো, এটা তো জনগণ প্রশ্ন করবেই। এবং আমার মনে হয় যে কথাটি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এদের হাত এত লম্বা, জি, তখন একজন সাংবাদিক সেই প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে তাহলে কি আপনারা বলতে চান যে এটা কি তার হাত এতই লম্বা এবং তার অর্থ প্রতিপত্তি এতই যে সেখানে অর্থই কি কথা বলছে, সেখানে কি প্রতিপত্তিটাই করছে, মানুষের জীবনের কোনো মূল্য তারা কেউ দিচ্ছে না, এই কথার জবাব উনি দিতে পারেননি, দিতে না পেরে বলছেন যে আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি। এটা কি মাননীয় মন্ত্রী বলেছেন? হ্যাঁ, প্রাক্তন মন্ত্রী বলেছেন যে আমি চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছিলাম। আচ্ছা, কিন্তু এটা তো দিস ইজ নট গুড এনাফ। আমি আমি যেটা বলবো, আমি একজন চিকিৎসক, আমাকে যদি কেউ অন্যায় করতে বলে, আমি যদি আবার চিকিৎসক হয়ে মন্ত্রী হই, জি, সেখানে এই কথা আপনার শোভা পায় না। আপনি তো প্রতিবাদ করে পদত্যাগও করেননি, আমার কথা শোনা হচ্ছে না, এবং আপনি সেই আগে তাই গুণগান গাইছেন, সেগুলো তো ঠিক নয়। এবং আমি একজন চিকিৎসক হিসাবে খুব লজ্জাবোধ করছিলাম যে উনি যখন কথাগুলো বলছেন,
উনি একসময় ঢাকা মেডিকেল কলেজের সহ সভাপতি ছিলেন, এবং উনি যে ক্যাবিনেটে ছিলেন সেখানে আমিও ছিলাম, আমিও ছাত্র সংগঠনের মধ্যে ছিলাম। এবং আমার কাছে আমি ওনাকে যথেষ্ট আমার বড় ভাইয়ের মতনই ভাবতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে আপনি একজন প্রথিতযশা চিকিৎসক, এই চা আপনি যদি এতই গভীরভাবে ভাবতেন, আমার 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 নিজের কাছে চিকিৎসক হিসেবে লজ্জিত বোধ করি আমি, যে আমাদের চিকিৎসকদেরকে এইভাবেই যদি মানুষ দেখে যে আমরা আমাদের কর্তব্য পালনে আমরা করছি না, তাহলে আমার মানুষের বিশ্বাসটা কোথায় থাক, আমার আমার বাংলাদেশের মানুষের বিশ্বাস। এবং এখানে আমি বলবো যে আজকে এই স্বাস্থ্য ব্যবস্থার দিকে যখন আমি তাকাই বাংলাদেশের, আমি আমি মুক্তিযুদ্ধের পর যখন দেশে ফিরেছিলাম, আমি তখন সদ্য ডাক্তার হয়েছি, সেই 72 সালে আমরা মুক্তিযুদ্ধের জন্য পরীক্ষা দিতে পারিনি, মুক্তিযুদ্ধের জন্য দেশেও থাকতে পারিনি, কাজে তখন যখন আমরা ফিরে এসে যখন আমরা পরীক্ষা ডাক্তার হয়েছিলাম, তখন আমাদের সেই যুবক ডাক্তারদের সামনে একটা ভবিষ্যৎ রূপরেখা ছিল যে কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আমাদের হবে। আমার সবচেয়ে খারাপ লাগছে, বাট আমি 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 আপনি আমার আমার খুব স্পেসিফিক কোয়েশ্চনটা দেখুন, এই এই দোষটা কাকে দেব? যে এক নাম্বার আপনি যেটা বলছেন যে আমি একটা টকশোর ছবি আজকে আমাকে অনেকে ইনবক্সে অনেকগুলো তথ্য আমি আমাকে ইনবক্সে ফেসবুকের ইনবক্সে অনেকে দিয়েছে যে উনি লিখেছেন তৃতীয় মাত্রা নামক একটা প্রোগ্রাম, আমি নাম বলে দিলাম যে উনি বলেছেন যে উনি সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং উনি একটি রাজনৈতিক দলের, আমি নাম রাজনৈতিক দলের আন্তর্জাতিক কমিটির মেম্বার, প্লাস উনি যখন কন্ট্রাক্টটা সাইন করে তখন কিন্তু মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর পাশে বসা ছিলেন, মাননীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি মহোদয় ছিলেন। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এটা তো এমন না যে আমরা নর্মাল ভাইরাসের জন্য কন্ট্রাক্ট সাইন করতেছি, এমন না যে আমরা নর্মাল রোগের জন্য কন্ট্রাক্ট সাইন, সারা বিশ্ব যেখানে নত স্বীকার করছে যে এই ভাইরাসের কাছে, যে কোভিড-19 কাছে অসহায়, সেখানে আমরা ওই রোগটি ওই ভাইরাসটিকে টেস্ট করা কন্ট্রাক্ট সাইন করছে, অথচ একটি ইনস্টিটিউশনের লাইসেন্স আছে কি না, সরকারি লাইসেন্স আছে কি না, এটি পরীক্ষা না করে মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় ডিজি মহোদয়, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সরাসরি সাইন করে দিলেন, এবং এই বিষয়ে আমার বোধগম্য না। আপনি কি মনে করেন, নাকি এটা কি ওনারা পাওয়ার খাটিয়ে টাকা দিয়ে দলীয় বা রাজনৈতিক পাওয়ার ছিল, কি মনে করেন জিনিসটি? আমি তো আমি আমি যেটা মনে করি, একটা হচ্ছে বেশ কয়েকটি ব্যাপার আছে এখানে, যে আজকে যদি আমি হোলিস্টিক্যালি জিনিসটাকে দেখি, আমি যদি সার্বিকভাবে জিনিসটাকে দেখি, আজকে হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা একটা বাণিজ্যকরণের ব্যবস্থা হয়েছে। আমি আপনাকে আমার যা অবজারভেশন, যেটার জন্য একটা বিজনেস ইনস্ট্রুমেন্ট একটা হাতিয়ার হয়ে গেছে যে বিজনেস করার জন্য, এখানে স্বাস্থ্য ব্যবস্থা মানুষের জনগণের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দায়, কাজেই যে যেই মুহূর্তে এটা হবে সেই মুহূর্তে এই ধরনের উপসর্গগুলো দেখা যাবে। এবং আপনি যদি স্পেসিফিক্যালি বলেন যে কোনো সভ্য দেশেই হলে এই মন্ত্রী বলেন এবং মহাপরিচালক বলেন, দ্যার হেড শুড রোল, এবং এই হেড শুড রোল যদি না হয়, অর্থাৎ তাদের যদি বিদায় না নিতে হয়, তাহলে বুঝতে হবে, তাহলে বুঝতে হবে যে তাদের হাত শুধু সুদীর্ঘই নয়, তাদের হাত এমন শক্তিশালী যে তারা সরকারকে উৎপাক্ষা করে, তারা এই যে তারা সরকারকেও তোয়াক্কা করে না, তারা সরকার কিভাবে রাষ্ট্র চালাবে না বাংলাদেশের? আমি বলবো না, এটা আমাদের খুব ভুল হবে যে বাংলাদেশের সুষ্ঠু লোকের অভাব আছে, বাংলাদেশের ভালো লোকের অভাব আছে, এটা আমি কখনোই বলবো না। এই দুরবস্থার মধ্যেও আমি বলবো অনেক যে লোক আছে যারা, তারাও চিন্তা করে দেশের সম্পর্কে, আমি আমরা বাইরে চলে আসলেও বাংলাদেশে এখনো লোক আছে যারা দেশের কথা ভাবে, যারা দেশের কথা চিন্তা করে। এবং আমি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেও যদি আমি বলবো না, এটা বলাটা অন্যায় হবে, আমি ঢালাওভাবে সবাইকে করা বলাটা, এবং তাদেরকেই বেছে নিতে হবে। আজকে এত বড় একটি কেলেঙ্কারির পর
এর আগেও যে কেলেঙ্কারিগুলো ঘটেছে সেইগুলোর পরিপ্রেক্ষিতে আমি বলবো যে দেয়ার ইজ নো রিজন টু কিপ দিস পিপল ইন পাওয়ার। যারা দোষী আছে তাদেরকে এক্সাম্পলারি শাস্তি অবশ্যই দিতে হবে। ধন্যবাদ ডাক্তার রফিকুল হাসান সাহেব। আমি একটু যাচ্ছি আমাদের জনাব মোখলেসুর রহমান চৌধুরী সাহেবের কাছে, উনি মনে হয় আমাদের কথা এখন শুনতে পাচ্ছেন। মোখলেস ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ধন্যবাদ, সরি আপনাকে অনেক অনেক অনেকক্ষণ আপনিও চেষ্টা করছেন, আমরা চেষ্টা করতেছিলাম। ভেরি শেমফুল একটা সাবজেক্টে আমরা কথা বলছি আজকে, জনাব আমাদের ডাক্তার রফিকুল হাসান সাহেব সুন্দর করে এক্সপ্লেন করছেন, এবং আমরা স্পেশালি কথা বলছি আমাদের স্বাস্থ্য বিভাগের বাংলাদেশের, এবং যেটি সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে ভাইরাল, সেটি হচ্ছে রিজেন হাসপাতালের যে অবস্থাটি। আমি আপনাকে যে আগে যে প্রশ্নটি করেছিলাম যে আমরা যখন সবাই মানে সবাই সবাইকে বাঁচানোর জন্য ব্যস্ত, তখন আমাদের স্বাস্থ্য বিভাগ অর্থাৎ রিজেন হসপিটাল 6000-এরও বেশি ভুয়া সার্টিফিকেট ইস্যু করেছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তারা যখন কন্ট্রাক্ট সাইন করে COVID-19 টেস্ট করার জন্য, তখন তাদের লাইসেন্স ছিল না, তাদের লাইসেন্স এক্সপায়ার হয়েছে 2014 সালে। এ বিষয়ে আপনার মন্তব্য কী প্লিজ? এটা অত্যন্ত গুরুতর বিষয়, মানে এটা এটা হত্যাকাণ্ডের সামিল এই যে ঘটনাটা, যিনি আমাদের রফিকুল হাসান খান সাহেব ইম্পেরিয়াল কলেজের সহযোগী পরিচালক ছিলেন, তিনি যথার্থই চিকিৎসক হিসেবে বলেছেন এবং আমার মনে হয় দর্শকরা শুনতে পাচ্ছেন, বিষয়টা হচ্ছে 6000 লোককে এইভাবে প্রতারণা করা, একজন লোককে প্রতারণা করা একটি হত্যা সামিল, 6000 লোককে এইভাবে চিকিৎসা ব্যবস্থার এথিক্স নিয়ে প্রশ্ন উঠেছে, যে কাজটা করা হয়েছে সেটা অত্যন্ত গঠিত অপরাধ, এবং এই ধরনের অপরাধ রাষ্ট্র কোনোভাবেই ছেড়ে দিতে পারে না। আজকে এর জন্য বিদেশে বহির্বিশ্বে আমাদের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে, আজকে ইটালি বাংলাদেশে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। কারণ হচ্ছে কি, ইটালি মনে করছে যে বাংলাদেশে করোনা ভাইরাসের COVID-19 চিকিৎসার নামে প্রতারণা হচ্ছে, ক্রেডিবিলিটি নাই, এটা আমাদের দেশের ক্রেডিবিলিটিকে ক্ষতিগ্রস্ত করেছে। আমার মনে হয় এখানে শুধু স্বাস্থ্যমন্ত্রী নন, এটার জন্য তিনি যে কথাগুলো বলেছেন আমিও তার সাথে একমত যে এখানে মানুষের কোনো দোষ নাই, বাংলাদেশের জনগণ ভালো, এই জনগণ অনেক ভালো কাজ করতে পারে, কিন্তু সিস্টেমের দোষ, গুড গভর্নেন্সের অভাব, ল্যাক অফ গুড গভর্নেন্স, এটা সিস্টেমের অভাব, এই জন্য দ্রুত এবং এক্সেম্পলারি পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, সরকারকে দায় দায়িত্ব নিতে হবে, গভর্নমেন্ট হ্যাজ টু টেক রেসপন্সিবিলিটি ইন ইটস শোল্ডার, বিকজ গভর্নমেন্টকে জনগণ দায়িত্ব দিয়েছে, গভর্নমেন্ট আসবে, গভর্নমেন্ট যাবে, কিন্তু গভর্নমেন্ট যদি এইগুলো ট্রান্সপারেন্সি না আনতে পারে, অ্যাকাউন্টেবিলিটি না আনতে পারে, তাহলে বাংলাদেশের যে সুনাম আমরা বিভিন্ন সময়ে করেছি, এই দেশটা অনেক কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে, মুক্তিযুদ্ধের বিনিময়ে, গণতান্ত্রিক আন্দোলনের বিনিময়ে আমরা বারবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছি। 1971-এর দিকে তাকান, 1990-এর দিকে তাকান, 2007-এর দিকে তাকান, এই যে মহানয়গুলো আমরা একত্রিত হয়েছিলাম, এই সমস্ত অর্জন নস্যাৎ করে দেওয়া হচ্ছে, এবং এই সমস্ত চিকিৎসকের নামে লাইসেন্স নিয়ে এথিক্স এর সাথে বেইমানি করে তারা যেটা করেছে, এটা শুধু রিজেন হাসপাতাল না, তাদের জন্য যারা দায়ী, যারা মালিক, যারা পরিচালক, যারা কর্তৃপক্ষ, ইভেন যারা এখানে কাজ করেছেন, যারা এত সব জেনেও কাজ করেছেন, যে একজন দুইজন নয় 6000 লোককে তারা এইভাবে ক্ষতিগ্রস্ত করেছেন, আজকে লোকজন কান্নাকাটি করছে। আমার মনে হয় এটা বাংলাদেশ রাষ্ট্রের সাথে প্রতারণা করা হয়েছে, জনগণের সাথে প্রতারণা করা হয়েছে, বহির্বিশ্বে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করা হয়েছে, আমি যেটা বলেছি, এই জন্য সরকারের পক্ষ থেকে প্রেস ট্যুর দেওয়া দরকার। আমরা সরকারে ছিলাম, সরকারে দেখেছি, এবং বিভিন্ন সময় বিভিন্ন সরকার দেশে বিদেশে এই সমস্ত ঘটনাকে ট্যাকল করে খুব সিরিয়াসলি, আমার মনে হয় সরকারের কানে পানি যাওয়া উচিত। শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করলেই হবে না, মন্ত্রী সহ যারা যারা কর্মী এখানে প্রশাসনে আছেন, যা এটার সঙ্গে যারা দায়ী আছেন, যারা লাইসেন্স দেওয়ার লাইসেন্স শেষ হয়ে যাওয়ার পরেও নবায়ন ছাড়া এইরকম কাজ করে যাচ্ছে, এটার জন্য তো একজন দুইজন দায়ী না, এটা তো বলতে হবে গভর্নমেন্টের হাতের চেয়ে এদের হাত অনেক লম্বা। এটাই তো আমরা শুনতে পাচ্ছি, মন্ত্রী কিন্তু এটাই বলেছেন, মাননীয় মন্ত্রী কিন্তু বলেছেন দেয়ার ভেরি পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল। আমি দেখেছি এর মধ্যে দুই তিন জায়গায় মন্ত্রীরা গ্রেফতার হয়েছেন, দুই তিনটা দেশে আপনারাও দেখে থাকবেন তো, এবং মন্ত্রীরা পদত্যাগ করেছেন, গ্রেফতার হয়েছেন, তো এই জন্য মুখে তো কথা বলে হবে না, আমরা এর বাস্তবায়ন চাই, এই জনগণ, এই ট্যাক্স পেয়ার যারা, এই জনগণ যারা এই দেশকে আজকে এই পর্যন্ত এনেছে, যারা রেমিটেন্স পাঠান বিদেশ থেকে, তাদের প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে, সবাই তো কথা বলতে পারবে না, এখানে আমরা তিনজন কথা বলছি, তো এই যে কথাগুলো বলছি আমরা, জনগণের প্রতিনিধিত্বমূলক কথা আমাদের বলা দরকার, আমার মনে বলা হচ্ছে, আরো প্রশ্ন আসবে সেগুলোতে আমরা কথা, আমি আমি আপনার কাছে আসছি, তার আগে আমি একজন কলারের সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জি, আপনার মন্তব্য বা প্রশ্ন কি আমাদের জন্য? আমার প্রশ্ন হইল, আমরা এই স্বাস্থ্য মন্ত্রণালয়, একটু লাউডলি বলবেন প্লিজ, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো কন্ট্রোলই নাই আমাদের যে পরিস্থিতি দাঁড়াইছে, হাসপাতাল
এবং ডাক্তারদের সাথে তাদের কোনো সম্পর্কই নাই, তারা একগুমি করে তারা যেটা চায় ওটাই হবে, বুঝুক আর না বুঝুক, কিছু মানুষ মরুক আর না মরুক, তারা একগুমি, তাদের অ্যারোগেন্স দেখাতে গিয়ে সমগ্র জাতি বিপদে পড়তেছে। আর আরেকটা বিপদ হবে, আমরা যেহেতু প্রবাসী বহুল দেশ, সমগ্র বিশ্ব দেখতেছে, মখলিসুর রহমান সাহেবের সাথে আমি একমত, সমগ্র বিশ্ব বাংলাদেশের যে সবাই আক্রান্ত, সারা পৃথিবী আক্রান্ত, হাবুডুবু খাচ্ছে জীবন মনে, কিন্তু তারপরেও যার যার দেশের স্বাস্থ্য ব্যবস্থা তাদের কন্ট্রোলে আছে তারা আপ্রাণ চেষ্টা করতেছে। আমাদের দেশে যে কোনো কন্ট্রোলই নাই এইটা বোঝার পরে সমগ্র পৃথিবী আমাদেরকে লকডাউন করে দিবে। আজকে শুধু ইতালিতে একটা ফ্লাইট না, এক সপ্তাহের জন্য টার্কিশ এয়ারলাইন তাদের তিনটা ফ্লাইটই বাতিল করছে। আমি গত চার ছয় মাস যাবত যুদ্ধ করে হাইকমিশন, বিমান সচিব, বিমান মন্ত্রণালয়, প্রাইম মিনিস্টার অফিস, নিজে আমি করে প্রায় 30টা চিঠি দিয়েছি এই করোনার ব্যাপারে সতর্কমূলক ব্যবস্থা, এবং ফ্লাইটটা চালু করছি অনেক চেষ্টা করে। তারপরে গত এই 13 তারিখে আরো একটা এক্সট্রা ফ্লাইট দিয়েছি, যেহেতু 15,000 লোক, 12 থেকে 15,000 প্যাসেঞ্জার আটকানো সিলেটে ফিরবে লন্ডনে, তারা 1-2 লাখ টাকা বাড়তি টাকা দিয়ে আসতে পারবে না। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যে বাংলাদেশে কোনো টেস্ট হচ্ছে না, একদম খুবই খারাপ অবস্থা। এইটা শুনে এই লন্ডন বা বিভিন্ন দেশ আমাদের দেশের দুরবস্থার কারণে এইসব লকডাউন করে দিবে, মানুষ বাইর হইতে পারবে না, এটা আমার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনি যে মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা কল করবেন প্লিজ আপনারা সংক্ষেপে প্রশ্ন করবেন আমাদেরকে, আমরা অবশ্যই আপনাদের কথাগুলো শুনবো মনোযোগ দিয়ে, বিকজ আমরা ভেরি আপসেট আমাদের রিজেন্ট হসপিটালকে নিয়ে। আমি যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি শফিকুল আলম বানলি থেকে শুনতেছেন ভাই। একদম সংক্ষেপে আপনার মন্তব্য কি শফিকুল আলম? আমার মন্তব্য হইল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা প্রত্যেকটা দেশের দায় সমান, যেভাবে করোনা ভাইরাসের দায় তারা যেভাবে প্রচারণা কথাবার্তা বলতেছে প্রত্যেকটা দেশই সমান। আমাদের শুধু বাংলাদেশের স্বাস্থ্য সম্পর্কে বলতে হবে না, পৃথিবীতে যা। শফিকুল আলম সাহেব, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি অন বিহাফ অফ আমার দুজন সম্মানিত অতিথি, একটা প্রশ্ন করতে পারি? বলি, আমি বলি, আপনি জেনে যে আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে সম্বন্ধে? এভাবে সারা পৃথিবীতেও আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অ্যাপ্লিকেশন করি, ইউনাইটেড নেশন অ্যাপ্লিকেশন করি, যে ব্রিটেনে যেভাবে জিপি আছে, প্রত্যেকে ডাক্তার আছে, মেডিসিন ফ্রি, বেনিফিট ফ্রি, তদ্রুপ আমরা সকলে মিলে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সকলে মিলে ব্রিটেনের মতো হইতো, আমরা ইউনাইটেড নেশনও অ্যাপ্লিকেশন করি, জাতিসংঘ বিশ্ব। আপনি এটা তো করবো, কিন্তু আপনি কি আমার কথাটা শুনবেন? বলেন একটু ঠান্ডা মাথায় একটু প্লিজ। আমি একটা প্রশ্ন আপনাকেই করি, যে আমার দেশে জিপি ব্যবস্থা চালু করতে আপনি চাচ্ছেন, আমার দেশে ফ্রি মেডিসিন দেওয়ার জন্য আপনি প্রস্তাব দিচ্ছেন, এখানে দুজন বিজ্ঞ ব্যক্তি আছেন, একজন অবশ্যই অনেক নামি দামি চিকিৎসক আমাদের এখানকার, আপনি চিনেন ওনাকে অবশ্যই। আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি জিনিসটা কিভাবে দিবেন যে 6,000 ভুয়া COVID-19 করোনা ভাইরাসের রিপোর্ট দেওয়া হয়েছে রিজেন্ট হসপিটাল থেকে, সেই হসপিটালের সাথে যখন কন্ট্রাক্ট করা হয়েছে। জি বলেন শফিক সাহেব, শুনতে পাচ্ছেন? আইনত জাস্টিস হবে, জাস্টিসে তাদের হ্যাঙ্গিং করুক, 2-3টা ফাঁসি হয়ে গেলে কখনো মিথ্যা কথা বলবে না, অসহায় দরিদ্র মানুষের সাথে ওদের চুরি ছাত্রামি চলে যাবে। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আপনি এক্সাইটেড আমি বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অবশ্যই আমার দেশে ব্রিটেনের মতো জিপি প্রয়োজন, আমাদের দেশে ফ্রি মেডিসিন প্রয়োজন, আমি এগ্রি আপনার সাথে, 100% আমি একমত, কিন্তু যেই দেশে এখনও আপনার সবচেয়ে দুর্যোগ মুহূর্তে এখনও মানে বলা হচ্ছে যে আমাদের যে ভুয়া রিপোর্ট দেওয়া হচ্ছে, সেই দেশের জিপির আগে না এই বোয়ামি বন্ধ করা উচিত আগে, এবং এই বোয়ামি বন্ধ করার জন্য কী করা উচিত সেই বিষয়ে আমরা কথা বলছি। আমি আবার একটু যাচ্ছি, জনাব মোখলেসুর রহমান আমাকে শুনতে পাচ্ছেন? ওনাকে আমরা আবার, আমি একটু ব্রেকে যাব, তার আগে ডাক্তার রফিকুল হাসান সাহেব, আপনি কি মনে করেন জিনিসটি, এই জিনিসটির সলিউশন কোথায়? জনগণ তো শুধু চেয়ে চেয়ে দেখলাম এই অবস্থায়। আচ্ছা, এটা দুটো সমস্যা হচ্ছে, একটা হচ্ছে ইমিডিয়েট সমস্যা সমাধানের জন্য, আর এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থা কি হবে সেটার পরিকল্পনা। ইমিডিয়েট যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশে আজকের কথাই আমি বলছি, 13,000 সারা দেশে 13,000 টেস্ট হয়েছে, 170 মিলিয়ন লোকের দেশে
13,000 টেস্ট একটা সমুদ্রে বাড়ি বিন্দু এমন একটা ছোট টেস্ট তা করা হয়েছে যে এই টেস্ট দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। এই যে আজকে যে ওয়ারি অঞ্চলে যে অঞ্চলটা ঢাকা শহরে সেখানে করা হয়েছে, সেখানে আপনার 50% লোক পজিটিভ পাওয়া গেছে। এখন 50টা লোক টেস্ট করে যদি 25টা মধ্যে 25% এটা স্ট্যাটিস্টিক্যালি একদম নেহায়েতই হাস্যকর ব্যাপার। এবং আপনার আজকে বলা হচ্ছে 2,151 জন লোক মারা গেছে। আপনি বিশ্বাস করুন, আর যে কথাটি বুকলেন্দ্রসুর রহমান চৌধুরী সাহেব বলছিলেন সেই কথাটা রিফ্লেকশনে আমি বলছি, এগুলো কেউ বিশ্বাস করে না। সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের এই তথ্যগুলো কেউই বিশ্বাস করছে না। 13,000 টেস্টের মধ্যে যদি ধরে নেন 200 বা 500 যদি আপনার ফলস রিপোর্ট আসে, তাহলে মানুষের আস্থাটা কোথায় যাবে? কাজে টেস্ট যে জিনিসটা এটাকে আরো বাড়াতেই হবে। 13,000 টেস্ট 170 মিলিয়ন পিপলের জন্য একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই নয়। টেস্ট যেটা করতে হবে, টেস্ট না করলে মানুষ বুঝবে কেমন করে? আর 2 নম্বর হচ্ছে স্বচ্ছতা। আপনার সংবাদের স্বচ্ছতাটা সরকারের জন্যই দরকার। সরকার, আমি আরেকটি আমাকে জিজ্ঞেস করেছিল আপনি এটা কি লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে যাবে না, আমি বললাম আতঙ্কগ্রস্ত হওয়া না, সচেতন হওয়া। আপনি যদি টেস্ট, যেমন ডোনাল্ড ট্রাম্প বলছে যত বেশি টেস্ট করবে তত পজিটিভ হবে, এই এক কথা খারাপের মতো কথা। এই এই প্রিন্সিপালও যদি আমাদের দেশে চলতে থাকে যে যত কম টেস্ট হবে ততই বেশি পজিটিভ পাওয়া যাবে, এই জিনিসগুলো তো এটা হচ্ছে নিজেকে নিজে সর্বনাশ ডেকে আনা। এবং আমি আজকে লকডাউন যেগুলোর কথা বলা হচ্ছে, হ্যাঁ সরকারের এই পদক্ষেপটা, এর মধ্যে শুধুমাত্র সরকারের দায়িত্ব ছাড়াও জনগণের দায়িত্ব আছে, সেই দায়িত্বটা কিন্তু আমাদের কেউই পালন করছে না। এবং আমি যে কথাটি বলছি, আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে আপনার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে আপনি লকডাউন থেকে বেরিয়ে আসতে পারেন, এমন তথ্য আবার অনেকেই উপর থেকে টেলিফোন করে ওকে ছেড়ে দাও, ওকে করো, পুলিশই বলছে যে আমি কি করব, আমরা আমাদের উপর টেলিফোন আসছে আমাকে ছেড়ে দিতে হচ্ছে। এই যে একটা ভয়ঙ্কর অবস্থা, ওয়ারিতে যদি 50% লোক ছোট্ট একটা তথ্য দিয়ে যদি করা যায়, তাহলে আপনি কিভাবে আপনি এটাকে কন্ট্রোল করবেন? ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার রফিকুল হাসান সাহেব। আমি একটু আমাদের মুখলেসুর রহমান চৌধুরী সাহেবকে আবার চাচ্ছি, আমি আসছি আপনার কাছে একটু আগে। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? শুনতে পাচ্ছি জি। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জনাব ডাক্তার রফিকুল হাসান সাহেব খুব সুন্দর কিছু কথা বলেছেন যে আমাদের টেস্টের পরিমাণ এত কম, যেটি উনি বলছেন এটি হাস্যকর বিষয় যে আমাদের এত লোকের মধ্যে 1500 টেস্ট 1300 টেস্ট এটাকে নাথিং, এ বিষয়ে আপনার মন্তব্য কি? এটা আমি মনে করি 17 কোটি মানুষের দেশে এই 1500 3000 এই সমস্ত টেস্ট কোনো টেস্টই না, কারণ আমাদের মানুষের মধ্যে স্বচ্ছতা আনা দরকার। এবং বিশ্বের বিভিন্ন দেশে টেস্ট হচ্ছে, টেস্ট হওয়ার মধ্য দিয়ে অনেক লোক পজিটিভ হচ্ছে, নেগেটিভ হচ্ছে, এবং বেশিরভাগ হচ্ছে নেগেটিভ। এর মাধ্যমে একটা যদি ট্রান্সপারেন্সি আসে, অ্যাকাউন্টেবিলিটি আসে যদি, এবং এর মাধ্যমে আমাদের আজকে ক্রেডিবিলিটি যারা নষ্ট হয়ে গেল রিজন হাসপাতালকে কেন্দ্র করে, মারাত্মক রকমের ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে আমাদের একটা ঘটনায়। আজকে বিভিন্ন দেশ আমাদেরকে আমাদের এখানে ফ্লাইট বন্ধ করে দিয়েছে, শুধু তাই নয়, এর মাধ্যমে আমরা বিদেশে যারা আছে আজকে দেখেন এই দেশে আমরা আছি এখন এখানে। জি আমি শুনতে পাচ্ছি। যে আমি যেটা বলছিলাম যে জিকেজি এবং রিজেন্ট হাসপাতাল দুটো জায়গাতে যে দুটো ঘটনা ঘটেছে, এটা বাংলাদেশ বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে যে রাষ্ট্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিল, যে রাষ্ট্র গণতন্ত্রের সংগ্রাম করে এই যাত্রা এই পর্যন্ত এসেছে, সেই রাষ্ট্রের মাথাটা ঘেট করে দিয়েছে। এবং আজকে আমরা দেশে বিদেশে যারা আছি বাংলাদেশি, আমরা এই জিনিসটার জন্য আজকে আমাদেরকে ফেস করতে হচ্ছে। এবং আমার মনে হয় সরকারকে আজকে যারা এই জিকেজি এবং রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা আছেন তাদের বিরুদ্ধে এক্সেম্পলারি পানিশমেন্ট নিতে হবে, তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিতে হবে, এবং বাংলাদেশের ইমেজ পুনরুদ্ধারের জন্য, ক্রেডিবিলিটি পুনরুদ্ধারের জন্য এই কাজগুলো করা দরকার।
জনাব মখলুসুর রহমান সাহেব, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? প্রশ্নটা হচ্ছে যে প্রথম আলো, আমি রেফারেন্স দিচ্ছি, প্রথম আলো আজকে একটু আগে তারা যখন আপলোড করলো অনলাইনে, তারা লিখেছে যে আপনার গত সপ্তাহে জেকেজি নামে যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেখানে জনাব কর্ণধার আরিফুল হক চৌধুরীকে গ্রেপ্তার করেছে, কিন্তু মহামান্য মহাপরিচালক আমার মনে হয় ডিজি সাহেব, আরিফুল হক সাহেবের ওয়াইফ জনাব সাবরিনা আরিফ চৌধুরীর সাথে এমন হাস্যোজ্জ্বলভাবে মিট করেছেন এবং এই ছবিটি সোশ্যাল মিডিয়া তো ভাইরাল হয়েছে, তাহলে যেই লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে অনৈতিক কাজ করার জন্য এই করোনা ভাইরাস নিয়ে, মাননীয় ডিজি মহোদয় তার ওয়াইফের সাথে গিয়ে হাস্যোজ্জ্বল ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, এর মানে কি শাস্তি নাকি এর মানে পুরস্কার? এই জিনিসগুলোই তো হচ্ছে এক্সাম্পল, এভিডেন্স। আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে আমাদের যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে এবং বাংলাদেশে গত কয়েক মাসে করোনা ভাইরাস আগের থেকেও শামীম খালেদ নামে অনেককে গ্রেফতার করা হয়েছে। আজকে দেখেন একজন এমপি, একজন তিনি এবং তার ওয়াইফ দুজন এমপি আজকে তারা মানে তাদেরকে ধরা হয়েছে কুয়েতে, এগুলো বাংলাদেশের ইমেজ নষ্ট করেছে। এই যে ঘটনাগুলো ঘটছে, হেলথের ডিজির কথা বলছেন, যে তাদের যে লিঙ্ক, এই লিঙ্ক গুলোর কারণেই তো এই ঘটনাগুলো ঘটার সাহস বাংলাদেশে পাচ্ছে এবং এই জন্য আমাদের আজকে গুড গভর্নেন্স হচ্ছে না, আমাদের সিস্টেম ডেভেলপ করছে না। আজকে আমাদের জনশক্তি আছে দেশে বিদেশে, 1 কোটির উপরে জনশক্তি দেশের বাইরে আছে, তারা কিন্তু দেশের ইমেজ উদ্ধার করছে, তারা রিমিটেন্স পাঠাচ্ছে, তারা কষ্টার্জিত শ্রম দিয়ে আমাদের দেশকে তুলে ধরছে, কিন্তু দেশেও এরকম ভাবে করছে অনেকে, কিন্তু এই কয়েকটা ঘটনা আমাদের মাথা হেড করে দিচ্ছে। আজকে তাদের ব্যাপারে বাংলাদেশ সরকারকে দ্রুততম সময়ে ব্যবস্থা নিতে হবে, না হলে এই যে ফ্লাইটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আপনি ইতালি বলেন, মালয়েশিয়া বলেন, আরো বিভিন্ন দেশ বলেন, বা এই যে প্রচারগুলো হচ্ছে, এর বিরুদ্ধে আজকে আমরা যে দুজন কথা বলছি বা তিনজন কথা বলছি, এই কথাগুলো এখানে এই টুকু পর্যায়ে হলে হবে না, বেশি বেশি আর প্রচার করা দরকার। অন্যায় যেই করুক, যে যে জায়গা থেকে অন্যায় হোক, তাদের বিরুদ্ধে সরকারের উচিত এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে করা বার্তা পৌঁছানো এবং অ্যাকশন শুরু করা। বাট আপনি কি মনে, এই যে ফ্লাইটগুলো বন্ধ হচ্ছে, কেন বন্ধ হচ্ছে? ইতালি ফ্লাইট বন্ধ করলো, মালয়েশিয়া ফ্লাইট বন্ধ করলো, তুর্কির কথা বলা হচ্ছে, কেন এই যে বন্ধ হচ্ছে? তারা মনে করছে এখন করোনা ভাইরাস বা কোভিড-19 এর সময় এটা চলছে, এখন যদি বাংলাদেশে কেউ যার করোনা ভাইরাস আক্রান্ত হয় তার চিকিৎসাটা হবে না, তারা মনে করছে যে চিকিৎসাটা ভুল চিকিৎসা হবে, যেভাবে রিজেন্ট হাসপাতাল যেভাবে মানুষের কাছে টাকা নিয়েছে, নিয়ে চিকিৎসার সময় দেখা গেছে ভুয়া, বা তাদের কোনো লাইসেন্সই নবায়ন করা হয় নাই, তাদের গভর্নমেন্টের অনুমতি নাই এবং তারা আসলে চিকিৎসা করে নাই, তারা টাকাটা নিয়েছে আর চম্পট দিয়েছে। তো এই কারণে এই ঘটনার পরে কে যাবে বাংলাদেশে, বিশেষ করে তাদের নাগরিককে কেউ পাঠাবে না, এমন সময়ে নাগরিকদেরকে বিভিন্ন দেশ তুলে নিয়ে চলে আসে নির্দেশনা দিয়ে, এটাই আমরা সবসময় দেখেছি। এইটা হচ্ছে একটা বড় কারণ, ক্রেডিবিলিটির সংকট আজকে সৃষ্টি হয়েছে এইমাত্র দুটো ঘটনার কারণে। ধন্যবাদ। আমি ডক্টর রফিকুল হাসান সাহেব, এই বিষয়ে আপনার মন্তব্য কি, যেটি মখলুসুর রহমান সাহেব বললেন যে মালয়েশিয়া বা ইতালি, অর্থাৎ আপনি ব্রিটিশ না, ব্রিটিশ সরকার বা ব্রিটিশ হাইকমিশন কিন্তু ব্রিটিশদেরকেও না করবে কয়েকদিনের মধ্যে, যে বাংলাদেশে হসপিটালগুলো ভুয়া সার্টিফিকেট দিচ্ছে তো তোমরা যাবা না, তোমাদের জীবন রক্ষা করাটা ডিফিকাল্ট হবে, এই বিষয়ে আপনার মন্তব্য কি, এটি আমাদের সারা বিশ্বে আমাদের অবস্থান কোথায় নিয়ে যাচ্ছে? আমি এই ব্যাপারে একটা কথা বলছি, এটা হচ্ছে মাল্টিপ্রম, দুদিকেই আছে। বাংলাদেশে যারা প্রবাসী যারা ছিল তারা যখন, এই ইতালির কথাই ধরুন, তারা যখন দেশে যাচ্ছিল গিয়েছিল তাদের প্রতি, আমি ফেব্রুয়ারি মাসে যখন প্রথম লোকজন আসা আরম্ভ করে তখন আমি দেখেছি যে একটা অদ্ভুত আচরণ করা হয়েছে তাদের সঙ্গে, এই যে কোয়ারেন্টিনের নামে তাদেরকে একটা অদ্ভুত আচরণ করা হয়েছিল, তাদের একটা হাজি ক্যাম্পের মধ্যে রেখে দেওয়া হয়েছিল, 450 জন ছাত্র আসলো চায়না থেকে, ওয়ান থেকে 4 জন আসলো, এবং বিভিন্ন অঞ্চলগুলো নিয়ে যারা যেখানে ইতালির প্রধান লোক আসলো তাদের সঙ্গে অনেক জায়গায় আক্রমণও করা হয়েছে বিদেশ থেকে যাওয়ার, তাদের এই যারা দেশে ছিল তারা এখন দেশ থেকে আবার তাদের কর্মস্থলে ইতালি যেহেতু খুলে দিয়েছে সেই জন্য ইতালিতে তারা ফেরার পথে, এই লোকগুলি একবার দেশে অস্বস্তিকর অবস্থার মধ্যে ছিল, এখন কারণ কোয়ারেন্টিনের ব্যবস্থা তখন সেভাবে চিন্তা করা হয়নি, আর তারপরে এরা যখন দেশ থেকে বাইরে যাচ্ছে এরা আবার আর একটা সংকটের মধ্যে পড়ছে। এই এই যে আজকে যখন যতদিন এরা পয়সা উপার্জন করে দেশে পাঠিয়ে বিভিন্ন উন্নয়নের জন্য সাহায্য করেছে তখন তাদেরকে মাথায় তুলে রাখা হয়েছিল, আবার যেই মুহূর্তে তারা যখন
বিপদে পড়লো তখন তাদেরকে আবার ছুড়ে ফেলা হলো। আবার এই লোকগুলো যখন আবার তাদের স্বাগতে যে দেশে কাজ করতো সেখানে ফিরে যাওয়ার জন্য আজকে তারা যেতে পারছে না, আর যেতে গেলেও তাদেরকে অর্ধেকে ফেরত পাঠানো হচ্ছে, বলছে যে তোমার তুমি যে তোমার টেস্ট করা হয়েছে তার মধ্যে 20% তোমার পজিটিভ এসছে। এই যে একটা অবস্থা, এই অবস্থাটার মধ্যে একটি দুটি কেস হলে তাও না হলে সেটাকে জাস্টিফাই করা যায়। এই যে দেখুন, সেই জন্য আমি বারবার বলছি যে সরকারের প্রথম থেকেই উচিত ছিল যে টেস্টিংটাকে এমন ভাবে করা যে যেটার প্রতি একটা মানুষের বিশ্বাসযোগ্যতা থাকে। আজকে এই যে 15,000-এর কথা বললেন একজন টেলিফোন করে যারা বিদেশে আছেন, তারা উসখুস করছে তারা দেশে, আর আমরা তার মধ্যে কি দেখছি যে প্লেন চার্টার করে লোকজন চলে আসছে বাংলাদেশ থেকে এখানে বিভিন্ন দেশে। ইহা অদ্ভুত, মানে হীরক রাজার দেশে মনে হয় যে দেশে বাস করছে মানুষরা। একজনের জন্য যেভাবে তারা, আমি দেখলাম যে কি শিকদার গ্রুপ নাকি একটি গ্রুপ, তার দুটি ছেলে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে তারা বাংলাদেশ হাইকোর্টে এম্বাসির মাধ্যমে তারা ফিলিপিনে চলে গেছে। একজন প্রাক্তন বিএনপির মন্ত্রী, তারপরে সে চলে এসছে দেশে। আবার শুনেছি যে আরেকজন হলো যে শিল্পপতি, তার ইয়েতে চলে এসছে। তো আমাদের একজন বিশিষ্ট রাজনীতিবিদ চলে এসছে। এগুলো এগুলো মানে একটা দেশের ভাবমূর্তিকে শুধু নয়, মানুষের প্রতি যে বিশ্বাসযোগ্যতা সেটাও হারিয়ে ফেলছে। এবং আজকে টেস্ট 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 কেন বলা হয়, এটা শুধু মুখের কথা না, যে আর এই টেস্টের কোয়ালিটিটাকেও তো রক্ষা করতে হবে। যেখানে টেস্টের নাইস ছিল ছাপ্পর দেওয়া জিনিস আসবে, বিদেশটা কেমন করে বিশ্বাস করবে? তা আমাদের যারা বাংলাদেশের প্রবাসী শ্রমিক, যারা অভিবাসী শ্রমিক যারা আছে, তারা দুদিক থেকেই কষ্ট পাচ্ছে। একটা দেশে গিয়েও তাদেরকে তাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে, অনেক জায়গায় তাদের বাড়িঘরও চারদিক থেকে ঘেরাও করা হয়েছে, পুলিশ এসে আবার শুনেছি যে লাল পতাকা উড়িয়ে দিচ্ছে। আবার এরাই যখন আবার দেশে থেকে ফিরে তাদের যে জায়গায় কাজ করতে যাবে সেখানেও তারা আজকে সমস্যার সম্মুখীন হচ্ছে। এ একটা বিরাট সমস্যা। এটা তো গেল আমাদের একটি ডায়াসপোরা সম্পর্কে, যে 1 কোটি লোকের মধ্যে সেই দেশেও তারা যে ফিরে যাচ্ছে সেখানে তাদের অবস্থা যদি আপনি লক্ষ্য করেন, সেখানে অব্যবস্থার মধ্যে তারা পড়ছে। তারা তাদের অর্থনৈতিক সহযোগিতা, তারা অনেকে চাকরি চলে গেছে, এই করে গেছে। যখন আপনার তাদের দরকার আমাদের, তখন আমরা তাদেরকে নিয়ে আমরা অনেক কথা বলেছি, আর যখন তাদের অসুবিধায় তাদের সে ব্যাপারে আর কারো কোনো চোখ নেই। এবং চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এটা খুবই দুঃখজনক। আমার কাছে বাংলাদেশের একটি সাধারণ মানুষের যেমন মূল্যবান, ঠিক তেমনি ভাবে ওই শিল্পপতি যিনি প্লেন ভাড়া করে এসছে তার জীবন আমাদের কাছে সমান মূল্যবান হওয়া উচিত, যেটা মানবতার স্বার্থে যেটা আমাদের করা উচিত। কিন্তু আজকে আমাদের, আমার মনে হয় এই কোভিড থেকে একদিন না একদিন আমরা তো নিস্তার পাবোই, আমার আমার দৃঢ় বিশ্বাস। এটা আমাদের বিজ্ঞানেও বলে। কিন্তু আমাদের যে আজকে যে শিক্ষাটা, যে আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে এক্সপোজ হয়ে গেছে নেকেডলি, যে এটা কোনো ব্যবস্থাই না। এই ব্যবস্থা আমি একজন, আমার বলতে খুব দুঃখ হচ্ছে, কারণ আমি দেশের বাংলাদেশেরও নাগরিক। আমি আমার আমার নিজের পরিবার পরিজনের অনেকেই আছেন, আমাদের সবারই এখানে আমরা যারা আছি তাদের আছেন, আমরা জানি যে কি দুঃসহ অবস্থার মধ্যে তারা কাটাচ্ছে। এবং তারা আজকে টেস্টের জন্য বিরাট লাইন ধরে দাঁড়িয়ে আছে, এই রোদ বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে আছে। তারপরেও তাদেরকে বিভিন্ন সেখানে তারা যে রেজাল্টটাও পাচ্ছে সেটার উপর আস্থা রাখতে পারছেন না। এখানে এটা আমাদের মনে হয় যেন খুব অন্যায় করা হচ্ছে মানুষের প্রতি। এবং এটাই সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে এখন আশুভাবে বর্তমানে অবস্থা টেস্টের সংখ্যা বাড়িয়ে মানুষকে সঠিক তথ্যটা দেওয়া,
এবং মানুষেরও দায়িত্বটা আছে সেটাকে পালন করা। ধন্যবাদ। আপনি কি মনে করেন সরকার এই মুহূর্তে কি সঠিক তথ্য দিচ্ছে না, যে তথ্যগুলো আমরা মিডিয়াতে পাচ্ছি সেটি কি সঠিক না? এটার ব্যাপার নিয়ে আমাদের শুনেন, উন্নয়নশীল দেশগুলো নিয়ে প্রত্যেকটা জায়গায় এই সমস্যাটা রয়েছে। এই আমাদের প্রতিবেশী দেশ ভারত যেখানে কিছুটা এখনো স্বাধীনতার যথেষ্ট সুযোগ রয়েছে বলে অনেকেই মনে করে, সেখানেও তারা বলছে, আমি বিবিসি রিপোর্টে লিখলাম যে তারা বলছে যে যে রিপোর্ট যে সংখ্যাটা দেখানো হচ্ছে তার থেকে অন্তত 30-40 গুণ বেশি আছে। ব্রাজিলের কথা বলা হচ্ছে যে ব্রাজিলের যে সংখ্যা যেটা দেখানো হচ্ছে তার চেয়ে অনেক বেশি। আমাকে অনেক বন্ধু বাংলাদেশ থেকে টেলিফোন করে, তোমাদের ওখানে তো অবস্থা খুব খারাপ। আমি বলি অবশ্যই খারাপ, আমি এইটা বল, কিন্তু আমাদের এখানে যে তথ্যটা আসছে সেই তথ্যটার ব্যাপারে মানুষের পশ্চিম থাকলেও এইভাবে কুকুর চুরি করার সম্ভাবনা থাকে। মানে ব্রিটেনে, ব্রিটেনের কথা কাজে কম্পেয়ার করো না, এটা এটা কম্পেয়ার করো না, এটা কম্পেয়ার করাটা বোধহয় আমাদের ভুল হবে। আপনি যদি এখন দেখুন, আপনি জিজ্ঞেস করুন, আমরা যারা এখানে বসে আছি তাদের পরিবারের অন্তত কয়েকজনের মৃত্যু হয়েছে। আমি গত এক সপ্তাহের মধ্যেই আমার খুব নিকটতম 3টি আত্মীয় মারা গেছে, আর ডাক্তার মারা গেছে কত আপনাদের, প্রায় 70 জন ডাক্তার মারা গেছে, এবং এদের মধ্যে সবাই অভিজ্ঞ অভিজ্ঞ ছিল। মুক্তিযুদ্ধের 9 মাসে আমরা 76 জন ডাক্তারকে হত্যা করা হয়েছে। আজকে 9 মাসে, আজকে 3 মাসে আমরা 70-এর বেশি, অনেকে বলে 78 জন ডাক্তার মারা গেছে, এবং তারা আনুপাতিকভাবে ইয়াং বয়সের অনেক, এবং এটাই আমার কাছে সবচেয়ে বেশি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি যাকে দিয়ে চিকিৎসা করাবে, যে আপনার দিবে, সেই ডাক্তার, সেই নার্স, সেই স্বাস্থ্যকর্মীরাই যদি আজকে এভাবে অবস্থা হয়, তাহলে আপনি কেমন করে মোকাবেলা করবেন? আজকে আমি যে চিত্রটা তুলে ধরছি আমাদের কাছে খারাপ লাগে। দেশের কথা, দেশের যদি উন্নতি হয় আমাদের বুকটা ফুলে ওঠে, দেশের যদি একটা সুখবর পাই আমাদের মনটা ভালোই হয়, কিন্তু আজকে এই অবস্থা আমাদেরকে প্রমাণ করেছে যে আমরা এই অব্যবস্থার পরের জন্যেই, এই দুর্নীতির জন্যেই আমরা আজকে আমাদের সেই সম্মানটুকু কি আমরা হারিয়ে ফেলব। ডাক্তার রফিকুল হাসান সাহেব, আমি একটা বিষয়, আপনার কথাগুলো আমার খুবই মানে ভালো লাগছে, যে অনেকগুলো তো যেটা আমাদের জনগণ এবং আমাদের সরকারের, আমাদের পলিটিশিয়ানদের জানা প্রয়োজন, তাহলে তারা পদক্ষেপ নিতে পারবে। আমার প্রশ্ন, যে আপনি খুব সুন্দর একটা কথা বলছেন, 1971-এ আমরা 9 মাসে 76 জন ডাক্তারকে হারিয়েছি, কিন্তু এই 3 মাসে যারা আমাদের রক্ষক, যারা আমাদেরকে রক্ষা করছেন, যারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, আমরা 70-78 হারিয়েছি। আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন রিগার্ডিং ডাক্তার জাফরুল্লাহ সাহেব। জাফরুল্লাহ সাহেবকে নিয়ে আমরা মিডিয়াতে অনেক কথা শুনছি, ওনার কিটকে নিয়ে অনেক কথা শুনছি, ওনার ট্রিটমেন্টকে নিয়ে অনেক কথা শুনছি, এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখুন, আমি বলছি জাফরুল্লাহ ভাই যখন বিলেতে আসেন তখন আমি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হই, আমি ওনাকে খুব ভালোভাবেই জানি, এবং আমাদের যথেষ্ট সম্মানে উনি আছেন, এবং মুক্তিযুদ্ধের পরেও উনি যখন গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলেন তখন প্রথম থেকে আমি তার সঙ্গে ছিলাম, কাজে আমার জাফরুল্লাহ ভাই সম্পর্কে অনেক জানা আছে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একটি লোক যিনি মুক্তিযুদ্ধের সময় উনি আমার মতনই আমার সিনিয়র হিসেবে সোল্ডারিং ছিলেন, উনি সার্জন ছিলেন, এখানে পার্ট ওয়ান পরীক্ষা দিয়ে পরে চলে গেছে, উনি মুক্তিযুদ্ধের আহ্বানেই চলে গেছে, এবং উনি আর একটি কথা বলে রাখি, বঙ্গবন্ধুর খুবই স্নেহভাজন এবং সঙ্গে এইভাবে ছিলেন উনি। কাজী ওনার সম্পর্কে আমি জানি, এবং ওনার একটি জিনিস আছে, হ্যাঁ উনি খুবই একগ্রচিত্তের মানুষ, যে জিনিসটা উনি মনে প্রাণে বিশ্বাস করেন সেটা নিয়ে উনি থাকেন। অনেক সময় উনি অনেক বিভিন্ন ব্যাপারে অনেক
ইয়ে থাকে, হয়তো কিছুটা অনেকে মানুষ ভুল বুঝে থাকে, অনেক সময় থাকে ই করে। কিন্তু উনি যখন একটি জিনিস উনার আছে যে আমি এই দেশেরই সন্তান, আমি একটা চিকিৎসা ব্যবস্থার জন্য আমি একটি হাসপাতাল করেছি, আমি যদি সেই চিকিৎসায় যদি না করি, আমার সেখানে যদি চিকিৎসা না হয়, তাহলে আমি আমার নিজের কাছেই ব্যর্থ। আমি তো যেমন মনে করি যে আমার সন্তানকে যদি আমি মেডিকেল কলেজে পড়াই, সেই সন্তান যদি আমাকে চিকিৎসা না করতে পারে, তাহলে আমি কি পড়ালাম তাকে? আমি সবসময় বাংলাদেশেও যখন আমি যাই তখন আমি একটি কথাই বলি যে আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্বারা আমার চিকিৎসা না হয়, তাহলে তাকে সেখানে আমার পড়ানোর কোনো দরকার নেই। জাফরুল্লাহ ভাই এই প্রিন্সিপালটাকেই বিশ্বাস করেন যে আমি যে প্রতিষ্ঠান গড়ে তুলব সেই প্রতিষ্ঠানে যদি আমার চিকিৎসা না হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের লাভটা কি? আমি একটি কথা একবার একটা টক শোতে বলেছিলাম যে দেখুন, বাংলাদেশ হবার আগে পর্যন্ত এবং বাংলাদেশ হওয়ার ইমিডিয়েট পর পর্যন্তই বাংলাদেশের মানুষরা কোথায় চিকিৎসা করাতো? বড় বড় নেতারা, বঙ্গবন্ধুই বলেন, মওলানা ভাসানী বলেন, মনিসিং বলেন, যাদের অসুখ হলে তারা কোথায় যেতেন? তারা ঢাকা মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল কলেজে তাদের চিকিৎসা হল। আপনি আজকে মন্ত্রী হয়েছেন, আপনার একটু সর্দি কাশি হলেই আপনি চলে যান সিঙ্গাপুর, আর আপনি বলছেন আমার দেশের চিকিৎসা ব্যবস্থার প্রগতি হয়েছে, উন্নতি হয়েছে। তো আপনি তো ঢাকা মেডিকেল কলেজে যান না, যদি ঢাকা মেডিকেল কলেজকে আপনি অ্যাপোলোর পর্যায়ে নিয়ে যেতে পারতেন, ইউনাইটেড নিয়ে যেতে পারতেন, আমি সেটাকে বললাম উন্নতি বলে। আপনারা যেটা উন্নতির কথা বলছেন সেটা মুষ্টিমেয় কিছু লোকের উন্নতির কথা বলছেন। ডাক্তার রফিকুল হাসান সাহেব, আমি আমি আসছি আপনার কাছে, আমি কি একজন কলার সাথে একটু কথা বলে আসবো প্লিজ? নিশ্চয়ই জি। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? জি ভাইয়া, আমি এখন হতবাগা, আমার আমি আপনার আল্লাহর উপর সাগরে আপনার কতবকত শুনিয়া আমি বড় খুশি হয়েছি আপনারা মানুষের হেল্প করার, আমার একটু হেল্প করার নি আপনারা। জি বলেন আপনি। আমার প্রায় আমি এখন আমি একজন ইমাম বুঝছেন নি, জি মসজিদের দায়িত্বে আসলাম, আমার মসজিদের কমিটিকে আমি জানতে পারলাম যে এটা আমার তারা বুয়া করছে, আমার ঠকছে। আজকে আমার 14 বছরের কালো আমি লিগে লইতে বললাম না, আমি হু আসার শেষকালে জানতে পারি এটা আমার এটা ঠকছে। এখন তো 20 বছর হয় আমার প্রায় অবলা বুঝলুক, আমি এই দেশে পৌঁছেছি ইয়া 2001 মের 10 তারিখ, আর আজকে তো সালে 2020। আর এখন তো আমি আনলিগেল অবস্থায় আছি। আমার আপনি একটু জোরে বলবেন প্লিজ, আমি শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি। জি জি, একটু লাউডলি বলেন। আচ্ছা, আমি বলতেছি আমি আমি একজন মসজিদের ইমাম আসলাম। জি জি। তারপরে আমার মসজিদে আমার আমার সলতামি করিয়া আমার বুয়া কাগজ দিয়া খানকা। এই বুয়া কাগজটা কে দিয়েছে আপনাকে? মসজিদ কমিটি, তার স্প্রেডও আছে আমার কাছে, সব কিছু আছে। সেটা কি ব্রিটেনে? হ্যাঁ ব্রিটেনে, ব্রিটেনে। আমি তো ওর নাম থেকে ফোন করছি। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি প্রোগ্রাম শেষ করলে আমাদের কন্ট্রোল রুমে একটু আপনার নাম্বারটা দেবেন, আমরা এটা নিয়ে অবশ্যই ডিসকাস করব এবং আপনাকে হেল্প করার 100% চেষ্টা করব। ওকে, আমার নাম্বার এখন আমি এখন বলি দেই আপনি? না না, এখন লাইভে বলার দরকার নেই, আপনি একটু পরে ফোন দিলে ওনারা নাম্বার নিয়ে নেবে আপনার কাছ থেকে। ওকে, কত সময় পরে? এই একটা, ওকে একটা আমাদের নিউজ আছে, তখন আমরা এই প্রোগ্রাম শেষ করে ফেলবো, তখন আপনি ফোন করলে আপনার নাম্বারটা দেবেন, আমরাই আপনার সাথে যোগাযোগ করবো এবং আপনার যে সমস্যাটা সেটি আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে,
রিগার্ডিং আমাদের এই অবস্থার কারণে, এবং উনি ডাক্তার জাফরুল্লাহ সম্পর্কে মাত্র আলোকপাত শুরু করছেন, এবং উনি বলছেন যে আমাদের চিকিৎসা অর্থাৎ আমাদের টেস্ট নেই, এই বিষয়ে আপনার মন্তব্যগুলো আমি শুনতে চাচ্ছিলাম প্লিজ। তিনি যে কথাগুলো বলছিলেন আমিও শুনছিলাম, কথাগুলো পার্টিনেন্ট এবং রেলিভেন্ট। বিষয়টা হচ্ছে যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধের সময় পরবর্তীকালে এবং গণস্বাস্থ্য প্রতিষ্ঠান উনি করেছেন, এবং যেটা করছেন যে ওনার কিটটা আজকে আমরা বাংলাদেশে সরকার এটা করতে দিচ্ছে না, এবং যে জিনিসটা হচ্ছে যে আমাদের এখানে যারা এগিয়ে আসছে তাদেরকে সাহায্য করা দরকার। অ্যাপোলো ইউনাইটেডের কথা তিনি বলেছেন যে হসপিটালগুলো এরকম হসপিটাল, এরকম মানের হসপিটাল আজকে সিএমএইচে সবাই সব পলিটিশিয়ান মন্ত্রী মিনিস্টাররা সিএমএইচে চলে যাচ্ছে, সাধারণ মানুষের কি হবে এটার কোনো চিন্তা নাই। যে আপনারা সিএমএইচ বেশি বেশি করে বানান, প্রত্যেক ডিস্ট্রিক্টে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে সিএমএইচ উন্নত করেন, এবং পাশাপাশি পাবলিক হসপিটাল যেগুলো আছে, এই যে ডিস্ট্রিক্টে উপজেলাতে হেলথ কমপ্লেক্স যেগুলো আছে, মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে, এই 250 বিশিষ্ট বা 300 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, উপজেলাতে 31 কিংবা 51 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, এইগুলোকে মডার্নাইজ করেন, ওয়েল ইকুইপ করেন, এবং এইগুলোকে সরকারের দায়িত্ব হচ্ছে এইগুলো প্রত্যেকটা হাসপাতালকে ঠিক মতো করে। এই মুহূর্তে আমাদের উই ডু নট টেক লেসন ফ্রম দ্য হিস্ট্রি, দিস ইজ দ্য টাইম, হাই টাইম টু টেক লেসন ফ্রম দ্য হিস্ট্রি, দ্যাট ইজ দ্যাট আজকে ইন্ডিয়াতে কেন আমাদের রুগীরা যাবে লাইন ধরে ধরে, আজকে স্বাধীন দেশ, আজকে কেন সিঙ্গাপুর ব্যাংকক ছাড়া আমাদের চিকিৎসা হবে না, বাংলাদেশকে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে করেন, বাংলাদেশের বর্ডারিং এরিয়াতে করেন, ইন্ডিয়ার থেকে উল্টো লোকরা আমাদের এখানে চিকিৎসার জন্য আসবে। উনি একটা কথা বলছেন, উনি যে কথাটা বলছেন মখলিসুর রহমান সাহেব, যে উনি 71 এর, আমার মনে হয় 71 এর আগের কথা বলছেন বা 75 এর আগের কথা বলছেন, যে আমাদের যারা সিনিয়র নেতারা ছিলেন আপনার আগে তারা কিন্তু ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিতে, এবং উনি একটা কথা বলছেন যে যে উনিও উনার এক্সাম্পল দিয়েছেন যে আমার ছেলেকে আমি তখনই ডাক্তার বানাবো যখন সে আমার ট্রিটমেন্ট করাতে পারবে, অর্থাৎ ঢাকা মেডিকেল ইজ মাই ইনস্টিটিউশন, মাই হোমল্যান্ড, সেখানে আমি যদি আমার চিকিৎসা না হয় তাহলে ঢাকা মেডিকেলে তো দরকার নেই। এটা উনি ঠিকই বলেছেন যে বিষয়টা হচ্ছে যে ডাক্তাররা যে ঠিকমতো ডাক্তারি পাস করার পরে এথিক্স আছে তাদের এগুলোকে ফলো করে চিকিৎসা ভালোভাবে না করেন যেমন আজকে যদি উপজেলা লেভেলে ডাক্তার আসেন, জেলা লেভেল আসেন, তারা যদি সেখানে থাকেন তারা প্রাইভেট প্র্যাকটিশনার্সের দিকে বেশি না গিয়ে যদি তারা তাদের দায়িত্ব রাখি মতো পালন করেন, সরকারের মেকানিজম আছে, গভর্নমেন্টের হাতে অনেক লম্বা, আজকে লোকজন রাস্তায় চাইলে ট্রাফিক সিগন্যাল ব্রেক করবে না, লোকজন আইন মানবে, না হলে ফাইন থাকবে, না হলে ফাইন ডাবল হবে, ডাবলের পরে ট্রিপল হবে, এই যে সিস্টেম গুলো আছে আমাদের দেশে দরকার হচ্ছে। আমাদের পুলিশ আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণ পুলিশ আছে, অন্যান্য এজেন্সি আছে, র‍্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, সবই আছে, আমাদের ডাক্তার আছেন পর্যাপ্ত পরিমাণে, আরো ডাক্তার হচ্ছেন, কিন্তু আমাদের দরকার হচ্ছে সিস্টেম ডেভেলপ করা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের অনেকেরই ভুল ত্রুটি কম বেশি সবারই ছিল, সবাই হয়তো নজর আমরা ওইভাবে দেই নাই, কিন্তু বর্তমানে এটা একই পর্যায়ে চলে গেছে। তিনি যে কথাটা বলেছেন ক্লিয়ারলি বলেছে, কারণ এখন তো আমরা ফেস করছি প্রবলেম, এবং এই ফেস করতে এই যে ডেঙ্গু হলো এক বছর আগে, এখন করোনা ভাইরাস কোভিড-19 এটা তো একমাত্র বাংলাদেশের সমস্যা না, কিন্তু এই সমস্যাটা বিভিন্ন দেশ হ্যান্ডেল করছে, হ্যান্ডেলিং সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি আজকে, যে যেটা হচ্ছে যে রিসেন্ট হসপিটাল যারা করেছে চোখের সামনে এই সমস্ত ঘটনার মধ্যে এরকম অমানবিক কাজ যেটা এখন করেছে, এখনকার যে সিচুয়েশন আমাদেরকে অতীত ভুলে গিয়ে সামনের দিকে তাকাতে হবে, এখন থেকে ভালোভাবে আমাদের এইখান থেকে শিক্ষা নিয়ে এখনো সময় আছে, আমি মনে করি আমি মখলিসুর রহমান সাহেব, প্রাইভেট হসপিটাল যেটাকে আমি এখনো বলি, আমি ভয়ে সহজে প্রাইভেট হসপিটালে আমি যেতাম না, কেন যেতাম না সেটাও আমি বলি, আমি তখন ছোট ছিলাম, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমি যদি যাই কোনোভাবে ওখানে দেখবেন যে 10টা টেস্ট হয়ে গেছে আমার,
দশটা টেস্ট মাস্ট, এবং এই প্রত্যেকটা টেস্টের জন্য টাকা দিতে হবে, ডাক্তার কমিশন খাবে, আমার কম্পাউন্ডার কমিশন খাবে, আবার আপনার হসপিটাল তো টাকা পাবেই। তো এই প্রাইভেট হসপিটাল যখন আমাদেরকে এইভাবে আমাদের কাছ থেকে চুষে প্রথম থেকেই টাকা নিচ্ছে, আজকে তাদের ভূমিকা জিরো পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। না তারা টেস্ট করার জন্য উদ্যোগ নিচ্ছে, না তারা জনগণের পাশে ত্রাণ দিচ্ছে, না তারা সরকারকে ডোনেশন দিচ্ছে, না তারা সরকারের সাথে কোনো কনসালটেন্সিতে এগিয়ে আসছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে মন্তব্য হচ্ছে পরিষ্কার যে কিছু কিছু প্রাইভেট হাসপাতাল ভালো আছে, আমি ঢালাভাবে বলবো না, বাট এইটুকু আমি বলতে চাই বেশিরভাগ প্রাইভেট হসপিটালের ক্ষেত্রে আমি আমরা যারা দেখেছি গলা কাটা হয়, বিল এমন ভাবে বিল করা হয় এবং রোগীকে লাস্ট ডেড বডি পর্যন্ত আটকে রাখা হয় এবং মানুষকে বেঁধে রাখা হয়, এই সমস্ত কাজ করা, এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অসুখও একটা চিকিৎসা পদ্ধতি বা কি বলে ওষুধ ইউজ করা অন্যটা। যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে প্রাইভেট হসপিটালের অ্যাকাউন্টেবিলিটি নাই, এই জন্য প্রশাসনের মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে প্রাইভেট হসপিটালের। যেমন প্রাইভেট হসপিটালের স্কোয়ার আছে, তারপরে অ্যাপোলো আছে, ইউনাইটেড আছে, এটা তো বড় লোকের জায়গা, কিন্তু আমরা একসময় দেখেছি, এখন আমি মনে করি সরকারের তো দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে, এখনও মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যেতে চায়, যদিও সেখানেও ত্রুটি বিচ্ছুটি আছে। যেমন ধরেন আমার আব্বা তো 2001 সালে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছে। তবে এই যে ঢাকা মেডিকেল আমরা গিয়েছি, ঢাকা মেডিকেলে মানুষ যায়, অন্যান্য মেডিকেলও যায়, সরকারি হাসপাতালে যায়, তাদের একটা রেসপন্সিবিলিটি আছে, মনে করা হয় যে তাদের একটা রোল আছে, তাদের একটা বিলঙ্গিং আছে, সেন্স অফ বিলঙ্গিং আছে। তা আমাদের যেটা করতে হবে, প্রাইভেট হসপিটাল সব জায়গায় সরকারি হসপিটাল নাই, সবার সব জায়গায় সবাই যে সরকারি হসপিটাল যেতে পারবে না, আমাদের যেটা করতে হবে যেটা বিলটা আপনার এফোর্ড করতে হয় এইভাবে রাখতে হবে, মানুষের এমন বিল করা যাবে না, গলা কাটা বিল করা যাবে না। তারপরে বিষয়টা হচ্ছে সাধারণ মানুষ এখানে আসবে, অনেক মানুষ আসবে, বেশি কাবে বেশি লাভ, একটা কথা বলে আমি একটা অ্যাডভার্টাইজ দেখেছিলাম, বিষয়টা হচ্ছে যত রুগী বেশি আসবে বিল কম করে রাখেন, আর রুগী কম আসবে তত বেশি করে রাখতে হবে। তো বিষয়টা হচ্ছে আমাদের সরকারকে সব ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে, নির্বাচিত প্রতিনিধিদেরকে ভূমিকা রাখতে হবে, মন্ত্রীদেরকে সচিবদেরকে ভূমিকা রাখতে হবে, এবং যারা আজকে দেখেন বাংলাদেশে করোনা ভাইরাসের সময় আমরা দেখেছিলাম সামরিক বাহিনী নিয়োগ করা হয়েছে, ইউনাইট টু সিভিল পাওয়ার, তো বিষয়টা হচ্ছে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক, তারা আমাদের আমাদের দেশের উন্নয়নে তাদের কাজ করবে, তারা কাজ করছেন, তারা শপথ নিয়েছেন, কাজ করছেন, সিএমএতে ভালো চিকিৎসা হচ্ছে, জনগণের জন্য ভালো চিকিৎসার জন্য তাদেরকে ভূমিকা রাখতে দিতে হবে। ধন্যবাদ আপনাকে মোখলেসুর রহমান সাহেব। আমি একজন কলার কাছে আসছি, কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার মন্তব্য বা প্রশ্নটা কি আমাদের জন্য? প্রথম আমার ফারুক সাহেবের লোকে ফোন করলাম, তাই কইছেন কন্ট্রোল রুমে আমার নম্বর দিতাম, ওখানে নম্বর দিতাম না, ওখানে মাথি লিবা না না, আমি এখন অন্য একটা বিষয়ে কথা বলছি, আপনি কষ্ট করে একটা পরে ফোন করুন প্লিজ। ধন্যবাদ আপনাকে। জি, আমি ডাক্তার রফিকুল হাসান সাহেব, আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমার খুবই ভালো লাগছে আপনার একটি কথা, যে যে আমি যদি আমার মাতৃভূমিতে ট্রিটমেন্ট না নিতে পারি, এবং আপনি খুব এক্সাম্পল দিয়েছেন আমাদের বাংলাদেশের সিনিয়র নেতাদের, এবং আমাদের এখনকার নেতারা হচ্ছে যে যদি সর্দিও হয়, যদি জ্বর হয়, তারা মাউন্ট এলিজাবেথ হসপিটালে চলে যাবে, কিন্তু মাস্ট, এবং এটা ম্যান্ডেটরি, যাবেনি। তো আমি আপনার কাছে ডাক্তার জাফরুল্লাহ সম্পর্কে আমি আরেকটু জানতে চাচ্ছিলাম প্লিজ, যেটি উনি একটা কথা আমার অনুষ্ঠানে এসে বলেছিলেন যে বাংলাদেশের মানে ওষুধের যে দাম, সেই দামটা নাকি অনেক কমানো যায়, এবং ডিজি সাহেবের সাথে উনি অনেক আর্গুমেন্ট করেছেন এই বিষয়ে। এই বিষয়ে আপনার মন্তব্য? আচ্ছা শুনুন, একটা কথা হচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা হচ্ছে পুরো বাণিজ্যকরণ করা হয়েছে, এখন বিজনেস ছাড়া আর কিছু নাই। এটা কি সিন্ডিকেটের কন্ট্রোলে চলছে আপনি মনে করেন? জি, এটা কি কোনো সিন্ডিকেটের কন্ট্রোলে? সিন্ডিকেট কি না আমি ঠিক এভাবে বলা যাবে না। দেখুন, বাংলাদেশের মেডিকেল কলেজের সংখ্যা হচ্ছে 111টি, অনেকে বলে 110টি, এর মধ্যে মাত্র 38টি মেডিকেল কলেজ হচ্ছে সরকারি, আর বাকিগুলোর সব হচ্ছে বেসরকারি। আচ্ছা, এদের এদের নিয়ন্ত্রণের জন্য যে বাংলাদেশ মেডিকেল কাউন্সিল আছে, আসলে কোনো নিয়ন্ত্রণ নেই, অনেক মেডিকেল কলেজ আছে যেখানে একটি হাসপাতাল পর্যন্ত নেই, তারা সব ভাড়া করার লোক নিয়ে একটা বাড়ি করেই মেডিকেল কলেজ করছে। এখান থেকে আপনি যেটা আশা করছেন সেটা হবে না এই জন্য। আজকে বিলেতে
দুটি মেডিকেল কলেজ প্রাইভেট, আর সবগুলো হচ্ছে সরকারের স্বাস্থ্য ব্যবস্থার অধীনে আর কি, সঙ্গে সংযুক্ত মেডিকেল ইউনিভার্সিটিগুলো সঙ্গে। এখানে একটা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা আছে, যেখানে প্রাইম মিনিস্টার যে হাসপাতালে চাকরি চিকিৎসা পাচ্ছে, আপনি আমিও সেই হাসপাতালে চিকিৎসার এন্টাইটল, যদি আপনি সেই ক্যাচমেন্ট এলাকায় থাকেন। কাজে এখানকার স্বাস্থ্য ব্যবস্থার মূল জাফরুল্লাহ ভাইয়ের যেটা ছিল, এবং 1973 সালে আমি জাফরুল্লাহ ভাই তখন বাংলাদেশ মেডিকেল সোসাইটির সঙ্গে সংযুক্ত নির্বাচন করেছিলাম, আমি সেই তার অনেক জুনিয়র হলেও আমি সেই ইয়ের মধ্যে ছিলাম। যাই হোক, বঙ্গবন্ধু ওনাকে যখন বলেছিলেন যে আপনি আমাদের চিকিৎসা ব্যবস্থা, উনি বলেছিলেন যে বর্তমান যে কাঠামো আছে এতে হবে না, এই স্বাস্থ্য ব্যবস্থার জন্য তখন একটা নতুন পরিকল্পনার কথা বলেছিলেন। কিন্তু তখনও এই পুরনো পাকিস্তানের আমলারা কিছুতেই এটা করতে দেয়নি, পাকিস্তান আমলের যারা আমরা, আমি আপনাকে বলছি কারণ আমি ইতিহাসটা জানি, আমার বয়স 74 বছরের মতন হয়েছে, আমি সব দেখেছি এগুলো, এবং আমি সেই প্রজন্মেরই ছেলে, মুক্তিযোদ্ধাদের প্রজন্মেরই আমরা। এখন সেই অবস্থার পরিপ্রেক্ষিতে সেই স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা ওই ভাঙাচোড়া যোগাযোগ করেই আমরা এখনো চলছি, একটা গণমুখ স্বাস্থ্য যে ব্যবস্থাটা সেটা হয়নি। ভাই এটাকে প্রমাণ করার জন্য উনি এইভাবে ব্যবস্থা করেছেন। 1980 সালের দিকে উনি এই ওষুধ নীতির ব্যাপারে একটা প্রথম পদক্ষেপটা নেন যে আমাদের এই কোম্পানিগুলোর নামে ওষুধ লেখা চলবে না, জেনেরিক নামে লিখতে হবে, প্যারাসিটামল প্যারাসিটামল, এটাকে আপনি এই অন্য একটি নাম দিয়ে 35 পয়সার প্যারাসিটামলকে 3 টাকা বিক্রি করবেন, 3 টাকা 50 পয়সা, সেটা চলবে না। তার জন্য কি হলো, সব এটা যখন তিনি নিয়ে গেলেন সবাই তখন ব্যস্ত, বর্তমান সরকারে তখন যারা ছিল তারা বললো আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত, বিএনপি বললো আমরা নির্বাচন, এরশাদ এটাকে গ্র্যাব করে তার সুনাম করার জন্য চেষ্টা করলেন। ওই যে এক, এবং তার ফলে হলোটা কি, আমরা যারা সমগ্র বিশ্বে, আপনি বিশ্বাস করুন জাফরুল্লাহ চৌধুরীর এই ড্রাগ পলিসিটা আজকে এনএইচএস তখন গ্রহণ করেছে, এবং এনএইচএস এক বছরে প্রায় 6 বিলিয়ন পাউন্ড বাঁচিয়েছে জেনারিক প্রেসক্রিপশনের জন্য। আর আমার বাংলাদেশে যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেখানে এই ওষুধ কোম্পানিগুলোর তাকে ডিসক্রেডিট করিয়ে বলল গণস্বাস্থ্য কেন্দ্রের ওষুধের মান খারাপ, প্যারাসিটামল প্যারাসিটামল, এবং ড্রাগের একটা স্ট্যান্ডার্ড জায়গা আছে সেটাই এটা করল। এই যে সিন্ডিকেট যেটাই বলে বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর, তারা দামগুলো সেইভাবে তারা ইনফ্লেট করে রাখছে, এবং এটা আজকে বিশ্ব জানেন ভাবে, এবং তখনকার এই বিশিষ্ট ল্যান্সেট পত্রিকায় আমরা লিখেছিলাম, আর্টিকেল করেছিলাম, আমার একটি ছোট্ট আর্টিকেলও ছাপা হয়েছিল, আমার ডক্টর মোহাম্মদ হাসান যিনি পরে বঙ্গবন্ধু এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিল, আমরা দুজনে মিলে একটা এটাকেই করে বলেছিলাম যে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি হচ্ছে ড্রাগ পলিসিটা। আজকে ড্রাগ কোম্পানিগুলো 5 টাকার ওষুধ 50 টাকায় বিক্রি করছে, আপনার আকাশচুম্বী দাম করে রেখেছে ওষুধের দাম, যে দামটা অযৌক্তিক। একটি আমাদের দেশে আপনারা এক্সপোর্ট করেন, ভালো কথা, খুবই ভালো, আমরা প্রশংসা করি, এক্সপোর্ট করবেন, আপনারা বিদেশে আপনার উন্নতি মানের ওষুধ হবে, আপনি একই ওষুধের আপনি কাঁচামাল ব্যবহার করেন আন্তর্জাতিকভাবে একভাবে আর দেশের জন্য একরকমভাবে, এই তো একটু অসহনীয়। এবং যে মুনাফা তারা করার চেষ্টা করে বাংলাদেশের মার্কেটে, এই 17 কোটি মানুষের ব্যবসার জন্য, এটা অবিশ্বাস্য।
আজকে এনএইচএস যেই মুহূর্তে জেনারিক নামটা ইন্ট্রোডিউস করেছে এনএইচএস প্রচুর টাকা বাঁচিয়েছে। আজকে বাংলাদেশে এই ওষুধ নীতির যেটা জাফরুল্লাহ ভাই যে কথাটা চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দিচ্ছেন আজকে, যে আপনি যে ওষুধটি কিনছেন, আমি বাংলাদেশে গেলে অন্য কোনো কোম্পানির ওষুধ কিনি না, আমি গণস্বাস্থ্যের ওষুধ কিনি। যখন কাউকে আমি বলি, কারণ ওখানে ন্যায্য মূল্যে যে জিনিসটার দাম সেটা কি করা হয়, আমার বন্ধুরা যখন বলে তোমার কি ব্যাপার, আমি বলে বলো ইনগ্রেডিয়েন্ট বলো সাইন্টিফিক ওয়েতে বলো যে এটার সঙ্গে এটার মধ্যে তফাৎটা কোথায়। সরকার তো এটা নিরীক্ষা করেই দিয়েছে যে কত টাকা। কাজে আমি যে কথাটি বলবো, আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভবিষ্যতে কি হবে, যেটা আমাদের সাহেব বলেছেন যে আজকে সম্পূর্ণ ঢেলে সাজানোর কথা চিন্তা করতে হবে, এটা আমাদের সুদূর প্রসারিয়ে একটা পরিকল্পনা রাখতে হবে। প্রাইভেটাইজেশন হেলথ কে করতে গেলে এই অবস্থা হবে। আজকে পাবলিক হেলথের জন্য আমরা যে খরচ করা দরকার, আমাদের হেলথ বাজেটের কথা বলেন, গত বছর পর্যন্ত বাংলাদেশের হেলথ বাজেট ছিল 2.9 অফ জিডিপি, যেটা মায়ানমারের চাইতে কম। আপনি বিশ্বাস করুন আমি কথা বলছি না, এবার বাড়ানো হয়েছে 10,000 কোটি টাকা এক্সট্রা ব্যবহার করা হয়েছে, কিন্তু সেটাও যদি আজকে যদি করাপশনের নামে চলে যায়, বিরাট অঙ্ক যদি চলে যায়, এই রিজেন্ট হাসপাতালের মতন অবস্থার জন্য চলে যায়, আজকে যদি এই সব ভাগ বাটোয়ারা করে তারা নিয়ে যায়, স্বাস্থ্য ব্যবস্থায় থাকবে টাকি? তাও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় যে ব্যয় করা হচ্ছে সেটা অত্যন্ত কম এবং অন্যান্য আন্তর্জাতিক পর্যায়ের থেকেও কম। ধন্যবাদ। এই হেলথ বাজেটটাকে বাড়াতে হবে, আর ইমিডিয়েটলি যেটা দরকার সেটা হচ্ছে COVID-19 জন্য স্বচ্ছতা, টেস্ট টেস্ট টেস্ট, এবং এটা করে মানুষকে সতর্ক করে দেওয়া এবং মানুষেরও সহযোগিতার জন্যে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সবাইকে মানুষকে সচেতন করার জন্য বলা উচিত। ধন্যবাদ আপনাকে ডাক্তার রফিকুল হাসান সাহেব। আমি আসছি তার আগে আমি আমাদের মুখলেসুর রহমান চৌধুরী সাহেব, আপনি কি মানে করণীয় সম্পর্কে, আমরা প্রায় শেষ পর্যায়ে, এই যে আমরা রিজেন্ট হসপিটালের কথা শুনলাম, আমরা আরেকটি JKG, এবং উনি অনেকগুলো তথ্য দিলেন রিগার্ডিং স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের, শেষ করণীয়টা কি সরকারের প্রতি, জনগণের প্রতি, আমাদের পলিটিশিয়ানদের প্রতি, আপনাদের আপনার কি করতে পারি, কি করলে সলিউশন আসবে? সলিউশন বলতে গেলে তো এক্সাম্পল দেখাতে হয়। আমি তো মনে করি যে NHS যে আছে ইংল্যান্ডে, এটা একটা এক্সাম্পল, এবং বিষয়টা হচ্ছে যে আমাদের সামনে এক্সাম্পল আছে, আমরা ফলো করতে চাইলে পারি। আর দুই নম্বর যে ওষুধের দাম, ওষুধের দাম আমাদের কমাতে হবে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব যারা বলেছেন, তার গণস্বাস্থ্যে তিনি ওষুধের দাম অনেক কম রাখেন, এমনকি 300 টাকায় তিনি কিডনি ডায়ালিসিস করেন বাংলাদেশে। তো তিনি যেভাবে ওষুধের দাম কম রাখছেন এবং ওষুধ নীতি যেটা, আর একটা কথা তিনি খুব সুন্দরভাবে বলেছেন যে বাংলাদেশে ওষুধের দাম একরকম, একরকম ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়, আর বিদেশে ওষুধের দামটা হচ্ছে আরেক রকম এবং ইনগ্রেডিয়েন্টস ডিফারেন্ট ব্যবহার করা হয়। কেন এটা করা হবে? আর বিদেশ থেকে তারা লাভই করছে, বাংলাদেশে একটু সাবসিডি দিক, সাবসিডি না দিক, একটু লাভ করুক, কম লাভ করুক। আর ওষুধ যেটা হচ্ছে, আমরা আজকে পৃথিবীর অনেক দেশে ওষুধ রপ্তানি করছি বাংলাদেশের, আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো পরিদর্শন করেছি, আমি হেরিক টমাসের সাথে কালিয়া করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর অফিসে ফ্যাক্টরিতে ওখানে আমরা অ্যাপ্রোন লাগিয়ে গিয়েছি। তো এরকমভাবে বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস ওষুধ রপ্তানি, ওষুধ উৎপন্ন হচ্ছে এবং রপ্তানি হচ্ছে। এই যে ওষুধগুলো সরকারের উদ্যোগে বাংলাদেশে, এটা কিন্তু স্বাধীনতার পর থেকেই আমাদের, আমরা স্বাধীনতার আগে আমরা স্লোগান আমরা দিয়েছি যে আমরা অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান চাই। এই যে স্লোগানগুলো দেওয়া হয়েছে যে স্বাধীনতার নেতৃবৃন্দ তারা এই স্লোগান দিয়েছেন, এবং বাংলাদেশের জনগণের জন্য এখনো এই ব্যবস্থা আছে। ব্যবস্থাটা যেটা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে, সাগর চুরি হচ্ছে, পুকুর চুরি না, সাগর চুরি হচ্ছে, লোকজন কানাডা এরকম পাড়াতে বাড়ি করছেন, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করছেন এবং চার্টার ফ্লাইটে চলে যাচ্ছেন। এবং বিষয়টা হচ্ছে এগুলাকে নিয়ন্ত্রণে আনা দরকার, সরকারের মেকানিজম আছে, ব্যবস্থা আছে। ব্যবস্থা হচ্ছে, সলিউশনটা হচ্ছে যে সরকারকে, এই যে আজকে আমরা যে কথাগুলো বললাম, বেশ কিছু কথা এখান থেকে বেরিয়ে গেল, এইভাবে আলোচনা করানো দরকার, প্রয়োজন বুঝে টাস্ক ফোর্স গঠন করা দরকার। হেলথ মিনিস্ট্রি আছে, হেলথ ডাইরেক্টরেট জেনারেল আছে, মানে মহাপরিচালক অফিস আছে, প্রত্যেক জেলাতে জেলাতে সিভিল সার্জনরা আছেন, প্রত্যেক জায়গাতে মেডিকেল কলেজ হসপিটাল আছে, তাদেরকে নিয়ে বসে আমাদের যে সমস্যাগুলো আছে, এবং আজকে যে করোনা ভাইরাসের কারণে COVID-19 এর কারণে সমস্যাটা হলো, ভবিষ্যতে আরেকটা সমস্যা হতে পারে, অন্য ধরনের রোগ আসতে পারে, আউটব্রেক হতে পারে,
রোগের প্রাদুর্ভাব হতে পারে, এগুলোকে সামনে রেখে আমাদের একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকা, প্রিপারেশন নিতে হবে, আমাদের একটা কম্প্রিহেনসিভ প্ল্যান থাকা দরকার। এবং এইভাবে যদি আমরা করি, কম্প্রিহেনসিভ প্ল্যান এবং কন্টিনজেন্সি প্ল্যান করি, তাহলে সাস্টেনেবিলিটির দিকে তাকিয়ে আমরা যদি করি এবং আমাদের জনগণের দোরগোড়া চিকিৎসা ব্যবস্থা পৌঁছাতে হবে, বিভিন্ন খাতে আমাদের লুটপাট হচ্ছে সেগুলো বন্ধ করে চিকিৎসা খাতে আর একটু ব্যয় বাড়াতে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে মোখলেসুর রহমান চৌধুরী সাহেব। আমি যাচ্ছি ডাক্তার রাফিকুল হাসান, আপনার জন্য শেষ কমেন্টস কি, শেষ সাজেশন কি, এক মিনিটে প্লিজ। আমাদের উচিত হচ্ছে যে বর্তমান মহামারীটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটাকে প্রধান দায়িত্ব দিয়ে ভবিষ্যতের পরিকল্পনাগুলোর এখনই রূপরেখা তৈরি করা উচিত, এবং কঠোর হস্তে উপর থেকে নিচ পর্যন্ত যদি সদিচ্ছা থাকে সরকারের, তাহলে উচিত হবে ট্রান্সপারেন্সি মেনটেন করে এবং যারা দোষী তাদেরকে এক্সাম্পলারি পানিশমেন্ট দিয়ে দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনা। না হলে আজকে যে প্রেডিকশন করা হয়েছে যে বাংলাদেশে প্রতিদিনে হাজার লোকের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, এখনো বাংলাদেশে পিক হয়নি, যদিও বলে বাড়ানো হচ্ছে যে কমে যাচ্ছে, কিন্তু আসলে কমছে কিনা সেটা আমাদের জানতে হবে। স্বচ্ছতা খুবই জরুরি এবং সেই অনুযায়ী জনগণকে প্রিপেয়ার করতে হবে, এটার ব্যাপারে আমাদের নজর দেওয়া দরকার, ভবিষ্যৎ পরিকল্পনা এখন থেকেই নিতে হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা দুজন সম্মানিত ব্যক্তি, একজন হচ্ছেন ডাক্তার রাফিকুল হাসান সাহেব, উনি হচ্ছেন সাবেক সহযোগী পরিচালক, সহকারী পরিচালক ইম্পেরিয়াল কলেজের, এবং আরেকজন হচ্ছেন আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাবেক যিনি উপদেষ্টা ছিলেন মোখলেসুর রহমান চৌধুরী সাহেব। আমরা কথা বলছিলাম আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, আমরা কথা বলছিলাম রিজেন্ট হসপিটাল নিয়ে, আমরা কথা বলছিলাম কিভাবে তারা এত প্রভাবশালী হয়, আমরা আরও কথা বলছিলাম সলিউশনটা কোথায়। আমরা আশা করব সরকার, রাজনীতিবিদ, জনগণ একত্রিত হয়ে কোভিড নাইন্টিন মোকাবেলা করার জন্য মাঠে নামবে, এবং একটি মর্মান্তিক বিষয় যে আমরা 71 হারিয়েছিলাম 76 আমরা ডাক্তার, কিন্তু এই তিন মাসে আমরা মোর দেন 70 ডাক্তারকে হারিয়েছি, এটা আমাদের কারোর জন্যই সুখকর নয়। তাই আসুন আমরা একত্রিত হই, আমরা ঐক্যবদ্ধ হই, আমরা রাজনীতি ভুলে যাই, আমরা বাংলাদেশের মানুষের কথা ভাবি এবং কোভিড নাইন্টিন মোকাবেলা করি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।